পরম প্রেময় শ্রী ঠাকুর মোর, জগৎ জননী শ্রী লক্ষ্মী মা, পরম পূজ্যপাদ শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী দাদা, আজির ভরসা আচার্যদেব, ঠাকুর পরিবার সবই সমস্ত জনে মোর অনন্ত কোটি প্রণাম। উপস্থিত মোর প্রিয় পূজ্য গোকুলদা, কর্মী মণ্ডলী, গুরুভ্রাতা মাতৃমণ্ডলী, ছোট ছোট পিলা মানে সমস্তে কুমার অন্তরিক রা এবং জয় গুরু জয় গুরু। যা হো, আজ আমি সমস্তে জানিলে শ্রাদ্ধ দিবস উপলক্ষে এই সৎসঙ্গ। তো এই শ্রাদ্ধ দিবস উপলক্ষে গরুড় পুরাণের কথা কইবি, নারদঙ্কর কিছু পুরাণের কথা কইবি, ভাগবতর কইবি কিছু কথা, এইভাবে বিভিন্ন রামায়ণর বি কিছু কইবি। তো নামর মহত্ব কন, আমি যে এই নামটা পাইছে, মরিগলা পরে আমি এই ধন সম্পত্তি, ঘর কঠা বাড়ি, টঙ্কা পয়সা আমার সাংরে যাব না, মো ছুয়া পিলা বাপা কেহি যাবে না, মো সাংরে খালি যাব নামটা। ভাগবতরে স্বয়ং বিষ্ণু কইতিলে, মরিলা বেলে যে মতে মনন করে, মতে স্মরণ করে, মতে চিন্তন করে, সে মতে হি পায়। আর যে টঙ্কা টঙ্কা পয়সা পয়সা ছুয়া ছুয়া হউ থাকে বা এই ধন সম্পত্তি হউ থাকে, সে কীট পতঙ্গ নরকগামী হুয়ে, 84 লক্ষ জনীরে জন্মগ্রহণ করে। আর যে তাঙ্কু মনন করে, তাঙ্কু স্মরণ করে, তাঙ্কু চিন্তন করে, ভাগবতের কত সুন্দর কথাটি স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ কইছন্তি, যে সেই কথা শ্রী ঠাকুর কইতিলে, যে শ্রী ঠাকুর কইলে যে মৃত্যু সময়রে যে মতে মনন করে সে মতে হি পায়। বেদব্যাস গোটে শিষ্য মানে বসি থাকে, বেদব্যাস কে আমি সমস্তে জানিছু, সে হচ্ছে বেদ রচনা করেছিলেন, চারিটা বেদ, যে ঋক বেদ, যজুর্বেদ, অথর্ব, সাম বেদ, এই চারিটা বেদ কু সে রচনা করেছিলেন, সেটা শ্রুতি আকারে, যেটা ব্রহ্মা কহিলে সে মুখর কথা সে লিখিলে। তো যা বি হোক, বেদব্যাসঙ্কর আশ্রমে কিছু শিষ্য থাকে, এই শিষ্য ভিতরে প্রত্যেক দিন দেখতে গোটে চোরটা আসিকি পছুয়াড়ে বসে, তো তাঁর শিষ্য মানুষ পচারুচ্ছেন বেদব্যাস, ব্যাসদেব যেত পচারে, আরে সে লোকটা প্রত্যেক দিন আসে সেটা কিটা? সেতবে তাঁর শিষ্য মানে কৌছেন, গুরুদেব সেটা চোরটা, আরে তাকে টিকে নামটা টিকে দিয়া করে দিলে হওয়া নাই। এই কথাটা সে কহিলে, কইলা বেলা কইলে, ঠাকুর আমি তাকে কইছু আপনার দীক্ষারে দীক্ষিত হওয়া পাই, কিন্তু সে দীক্ষা নেব নাই, কলা সে ঠাকুর ফাকুর কিছু মানে নাই, আর সে ডেলি চোর করতে যায়। কলে ঠিক আছে, কালি তাকে কইব মো পাখু আনিব। সে চোরটা কু তার দিন বেদব্যাসঙ্কর শিষ্য মানে আনিলে, আনিকি না গুরুঙ্ক পাখরে বসাইলে, গুরু তাঙ্কু বহুত সুন্দর বুঝাইলে, কলে আরে তু টিকে দীক্ষা নেই যা, এ জন্মরে যে কর্ম গুড়া করুছু সে কর্ম কলে তু নরকগামী হবু, তেণু তু টিকে দীক্ষাটা নেই যা, যে নামটা নেউ নেউ কালে তো তু মুক্তি হয়ে যাবু। সে কলে মোর দীক্ষা ভিক্ষা জানে, মোর দীক্ষা নেবার নাই নাই। আম ভিতরে বি যেমন বেশি হাই এডুকেটেড সেমানে কোন ভাবতে দীক্ষা ভিক্ষা কি গুটে ধন্দা এগুড়া, কিন্তু শাস্ত্রে কত সুন্দর জিনিস লেখা হয়েছে, মু শাস্ত্রর কথা সব আজি কইবি আপন মানক চমুকরে। তো সেইদিন যা বি বহুত কইলা পরে সে চরাটা কইছে, ঠিক আছে মুই দীক্ষা নেবি, কিন্তু হরি নামটা থরে হি জপ করবি, আর মতে বারম্বার জপ করতে কইবে না, থরে নি নেবি। ব্যাসদেব কইলে ঠিক আছে, তুই যদি থরে নি হরি নামটা নেবু তো তুই বস, দীক্ষা দিয়া গলা। দীক্ষা দেলা পরে সে ব্যাসদেব পচারছন, আরে তোদের কি নামটা দিলি? সে কলে ওম বিষ্ণু বায় নম। কলে ঠিক আছে, যদি কেতবে বিপদরে পড়ু তাহলে সেই যে তোতে পিঠতে খুঁজুব তাকে কইবু হরির নামর মূল্য যাহা মতে সেই দণ্ডটা দিও, কি ভাই তুই তো চোর করছু, দিনে না দিনে ধরা পড়বু, মর্ডর করুছু, কাকু পর লুটি কিনা খাউছু, তো তোদের তো দিনে না দিনে মাড় খাইবু, তো হরির নামর মূল্য যাহা মকে সেই দণ্ডটা দিয়ে দেবো, এটা কইবু তুই রক্ষা পাইছিবু। তো যা বি হোক, ব্যাসদেব এই কথাটা কইলে বেলে সে সন্তুষ্ট হলা। তো এইভাবে সে কেবে বি হরিনাম জপ করে নাই, মরিগলা দিনে, বৃদ্ধা হয়েগলা, বুড়া হয়েকরি মরিগলা। মরিগলা পরে কোর্ট কু যায়, আমি সমস্তে জানিছে জমাড়ে কু যায়, জমাড়ে যেতবে চিত্রগুপ্ত তার চিঠা বাহার করিছি, সে চিঠারে দেখুছি যে দিনে বি এ ভল কাম করি নাই, সে প্রত্যেক দিন সে মর্ডর করে, চোরি করে, সে পরনিন্দা পরচর্চা করে, সে গুন্ডাগিরি করে, এই সব কাম করে, তার কাম হলা এইগা। তো হঠাৎ পাল্টাইতে পাল্টাইতে দেখুছেন চিত্রগুপ্ত যে গোটে জায়গায় সে হরি নামটা নিয়ে যাইছে। তো যম দেবতাঙ্কু কইছি যে প্রভু, ইয়ে তো জীবন সারা খারাপ কাম করছে, কিন্তু হরি নামটা থরে নিয়েছি, আর তাঙ্কু ব্যাসদেব দেখা দেইছন, কলে ইয়াকু কি দণ্ড দিয়া যাব? তো সেতবে সেই চোরটার কথা মনে পড়ে যায়, সেই গুরুদেবঙ্কর কথা, যে গুরুদেব তো কইতিলে মোর যেতবে বিপদ আসব সেতবে হরির নাম মূল্য যাহা সেই দণ্ডটা দেইতে। তো সে সাঙ্গে সাঙ্গে কৌছে সেই যমরাজ কু যে প্রভু, হরি নাম র মূল্য যাহা মতে সেই দণ্ডটা দেই দিও। যমরাজ চিন্তারে পড়ি গলে, আরে হরি নাম র মূল্য কি?
চলো যা ব্রহ্মাঙ্কর পাখু, ব্রহ্মাঙ্কর পাখু গলে সমস্তে, যেতবে ব্রহ্মাঙ্কর পাখু সমস্তে গলে যাই পচারে যে প্রভু যে হরি নাম মূল্য কি, ব্রহ্মা কলে মুই জানে নাই, যে পরম ভক্ত তাকু পচারিবা, পরম ভক্ত কে স্বয়ং শিব, যে 24 ঘন্টা হরি নাম জপ করন, তাকর পাখু যেতবে যাউছন সে চরণা কউছি মুই আউ জিবি নাই, কলে কি পে জিবু নাই, নাই মুই আড়ে সেটা মোর বলবার নাই, মোর জিবি নাই, মোর এটি বসে, কলে তু ন গলে তো বিচার কেমতি হব, তোকে যাইতেই হব, তো কলে ঠিক আছে হরিঙ্কর জবাব কাকরে শুন, তারপরে তোতে যাহা ব্যবস্থা করা যাব। হরি পাখু গলে হরিঙ্কু পচারিলে স্বয়ং শিবঙ্কু যে হরির নাম কি, আপন তো 24 ঘন্টা জপ করেন হরির নামটা তার মূল্য কি, স্বয়ং শিব কৌছন যে মুই হরির মূল্য ওর মিনিং মুই জানে নাই, কি পাই জানে নাই, মুই তো কিছু আশা আকাঙ্ক্ষা মোর নাই, মোর প্রভু কু জপ করার কথা মোর জপ করুছি, এ সব দ্বন্দ্বরে পড়ি গলে যে তার হরির নাম র মূল্য কি, তার ভ্যালু কি, কেমতি জানবা, সেই নারায়ণ পাখু যা সে হি কহিলে সমাধান করবে, আউ চোরটা তো যাইতে খুঁজু নাই, তেণু কোণ কলে স্বয়ং মহেশ্বর গোটে পালেঙ্কি মগাইলে, চোরটা কু বুইলে গোটে কাঁধে ব্রহ্মা, গোটে কাঁধে মহেশ্বর, গোটে সাথে যম, আর গোটে সাথে চিত্রগুপ্ত, চারজন সে কাঁধে বই করে নৌ, স্বয়ং বিষ্ণু দূর দেখুছেন, আরে এটা তো গোটে সাধারণ মনীষটা, তাকে এতে মহান দেবতা মানে বই করে আনুছন, এইটা কি গোটে আশ্চর্যর কথা, এইটা যেমনি দেখি দেলে সে দুরিয়ার মহেশ্বর ঠিয়া হই পড়লে, ঠিয়া হই করে কৌছন আপন মানে তো এ বিশ্ব ব্রহ্মাণ্ডর দেবতা, এই সাধারণ ব্যক্তিটাকে বুহি করি কি পাণুছন, কলে নাই ইয়ে তো চোরটা আমি বি জানিছু, কিন্তু ইয়ে স্বয়ং বেদব্যাসঙ্কর পাখরু দীক্ষা নেইথিলা, দীক্ষা নেলা বেলে বেদব্যাস ইয়াকু কইতিলে যে হরির নাম মূল্য যাহা তাকু দণ্ড দেয়া যাব, ইয়ে তো জীবন সারা ভালো কাম করনি, থরে নি হরি নামটা নেইছি, তো তার মূল্য কি আমি জানি নাই, তেণু আপনার পাখু আসলু, আসলা বেলে ইয়ে কহিলা মুই আউ চালি পারবি নাই, তেণু তাকু আমি বই করে আনিছু, বিষ্ণু হো হো করে হসি পকাইলে, কইলে হরির নাম এতে মূল্য যে তোমার ভরিয়া ভগবান মানে তাকে টেকি করে আনিছ, বিষ্ণু এই যে কথা কই সারা পরে মহেশ্বর ব্রহ্মা যম সব আশ্চর্য হয়ে গেলে, পুনর্বার তাকে মনিষ জন্ম দিয়া গলা, কাইকি যৌটু সে ত্যাগ করিছি, যৌটু সে তার ধর্ম কাম ছাড়িছি, সেইটু পুনর্বার আরম্ভ করিব, তাহলে দেখন্তু নাম র ভ্যালু কেতে, যে থরে বি নাম জপ করছি নিষ্কপট ভাবরে পুরা মন দেই করি সমর্পণ ভাবরে সে তরি যাইছি, তেণু তো আমি হরি কু গ্রহণ করিছে, সেইথিপাই তো যাবি আজি শ্রাদ্ধ দিবস, শ্রাদ্ধ দিবস র টিকে কথা কই পুনি ভাগবত কু যিবি, তো যেতেবেলে মনিষ মরি যায় তিনি প্রকার তার মৃত্যু হয়ে, তিনি প্রকার মৃত্যু কলে আখি কান নাক এই প্রাণবায়ুটা চালি যায়, হেলা এমানে সবু হচ্ছে ধর্মাত্মা লোক মানে যেমনে দান ধর্ম পুণ্য এই অর্জন করন্তি, আউ কিছু ভক্ত মানে অছন্তি সাধু সন্ন্যাসী সেমানকর মুন্ড এই তালু দেখি মৃত্যু বায়ুটা বাহারি যায়, সেমানে সব শুই পড়ি থাকে আখি বুঝি থাকে সেই ভড়িয়া তাকে মৃত্যু হয়ে যায়, আউ যেমনে পাপি সেমানকর ঝাড়া পরিসরা হয়ে করি খটরে মরি যাতে, যেতবে মৃত্যু হয়ে তাকর মল সব বাহারি যায়, তেণু এই মানে সব পাপি মানে এই তিনি প্রকার মৃত্যু হয়ে, যেদিন মৃত্যু হয়ে সেই দিন সে যাই পিতৃলোক যাই পুনর্বার পড়াই আসে সেই বন্ধু বান্ধব পাখকু, যে ঘরে মৃত্যু হয়েছে সেই ঘরের চতুর্থাশ্বরে সে ভ্রমণ করে কেতে দিন 13 দিন পর্যন্ত, সে 13 দিন ভিতরে এই যে স্থূল শরীরটা সে ভূঁইরে পড়ি রইথায়, তাকে তো অগ্নিরে জাড়ি দিয়া যায় বা তুপি দিয়া যায় যার যাহা প্রথা আছে, তো সেই যে শরীরটা সে কোণ করে 13 দিন ভিতরে তার সূক্ষ্ম শরীর তৈরি হয়ে, সূক্ষ্ম শরীর মানে প্রথম দিন তার পাদ তৈরি হয়ে, দ্বিতীয় দিন তার গোড় তৈরি হয়ে, তৃতীয় দিন তার জঙ্ঘ তৈরি হয়ে, এই 11 দিন ভিতরে তার সূক্ষ্ম শরীর তৈরি হয়ে, স্থূল শরীর তো মরি যাইছে, রক্ত মাংসর শরীর তো মরি যাইছে, তাকে তো পুড়ি দিয়া যাইছে, তেমনি স্থূল শরীর তৈরি হয়ে, আর এই 11 দিন ভিতরে 11 দিন রাত্রেণ প্রেত যায় জমালয়ে, শাস্ত্রে লেখা আছে মানে 11 দিন প্রেত যায় জমালয়কু আরম্ভ করে, কেতে দূর যায় প্রথমে পিতৃলোক যায়, পিতৃলোক কেতে দূর 84,000 যোজন, 84,000 যোজন মানে 1 যোজন মানে 13 কিলোমিটার, তাহলে পিতৃলোক কেতে দূর এটা দিন বেড়ে যায়, আর রাতে কেতে কিলোমিটার মানে কেতে দূর যে কেতে যোজন 247 যোজন, তাহলে ইয়ে রাত্রে তাকে চালি চালি নিয়ন্তি, যে ধর্মাত্মা লোক দেবতা মানকর দূত মানে আসি তাকে বহি কিনা নিয়ন্তি, আর যে পাপি লোক জমালয়ের চর্ম ফাঁসরে তাকে বাঁধা যায়, বাঁধি করে তাকে পিটি পিটি কোটারে ফিড়ি ফিড়ি আর নিয়ারে চেঁকেই চেঁকেই করে উপরকু নিয়া যায়, মানে কষ্ট দেই দেই, কেতে দিনরে পৌঁছে গোটে দিনরে, স্বর্গ লোকরে যেটা গোটে দিন, মর্ত লোকরে সেটা 365 দিন, তাহলে আমি তো আজি মৃত্যু হল 365 দিন পরে যাই করে সে পৌঁছে, সেথিপাই বার্ষিক পিণ্ডদান করা যায়,
বর্ষরে থরে পিণ্ডদান করা যায়। কাইকি তাকু সমানি দিয়া যায়, সমানি পিণ্ড মানে তিনি কুলরে তাকু মিশ্রিত করা যায়, পিণ্ডদান রে তিনি কুলরে তাকু মিশ্রিত করা যায় বর্ষে পরে। মানে আগরু যে তার বুড়া তার বুড়া তার বুড়া বা তার স্ত্রী তার মা তার মা এমনি যে মরি যাইছেন তিনি পুরুষ তাঁর সহ মিলন করা যায় এই বার্ষিক পিণ্ড পরে। তেমন এই বর্ষে পরে যাই করে রুহে কোটি পিতৃ লোকরে, কিবে বহুত লোক মরুছেন মরিছেন একা সহিত তো বিচার হয়ে নাই, গোটে ওয়েটিং হল থাকে যেটা পিতৃ লোক কুহন। তো এই পিতৃ লোকরে সে যাই করে সে প্রেত যাই করে রুহে, সে প্রেতরে তার বিচার হয়ে ধর্ম কর্ম পাপ এই জিনিস গুলাক বিচার হয়ে, বিচার হেলা পরে তার দণ্ড বিধান হুয়ে হকি নাই। তো এই যে দণ্ড বিধান হুয়ে যে যেমিতি কর্ম করে সে সেমিতি দণ্ড হুয়ে। আমাকে ভগবান কি পাই পঠাইছেন তার কাম করিবা পাই, প্রভু যে বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক এই যেতে বি আমি বসিছে তাঁকর সন্তান আমি হেই পারে গুড়ে মার গর্ভর জন্ম গ্রহণ করিছে, কিন্তু সে মা গর্ভ কো কনসেপ্ট কলা কেমতি সেই আত্মাটা আসলা কেমতি সে ভগবান পুরেলে বলি করিছে না, রক্ত মাংস পিণ্ডুলা গুড়ে তৈরি হুয়ে সেটা আত্মা দিয়ন্তি স্বয়ং প্রভু। তো এই যে আত্মাটা আসি করে শরীর ভিতরে প্রবেশ কলা তো এটা দেলা কি স্বয়ং নারায়ণ বিষ্ণু। তো এই যে নারায়ণ এই যে দেলে আত্মাটা শরীর জীবন্যাস করলে এই মা গর্ভরে, সে যেতবে তার কর্মটা কোন থাই যে বিষ্ণুঙ্কর কাম করিবি বলি এই মা গর্ভরে প্রতিজ্ঞা করি থাই, এইটি নরক যন্ত্রণা থাই এই মার গর্ভরে, এই গুহ মূত সবু এইটি যন্ত্রণারে গোটে ছুয়াটা তৈরি হুয়ে, এই তৈরি হেলা বলে প্রতিজ্ঞা করে স্বয়ং প্রভু, প্রভু মু আউ কষ্ট সহি পারু নাই মাতৃ গর্ভরু বাহারি যিবি মতে জন্ম দিয়ন্তু আউ তোমর হি কাম করিবি, প্রতিজ্ঞা করে হাজার হাজার বার প্রতিজ্ঞা করে। জন্ম হেলা পরে মা বাপা বন্ধু বাধম এই স্নেহরে সে মায়ারে ফসি যায়, যেতবে মায়ারে ফসি যায় সে আউ হরি কো বুঝি পারে নাই, সেতবে কিভাবে মনিষ এই টঙ্কাটা মরলা বেলা আমি নেই করে যাবি, এই তিনতলা ঘরটা নেই করে যাবি সাংরে পয়সা বাঁধি দেখলি আউ নেই করে যাবি, এইটা মনিষ ভাবে যে তার কাম যেটা সে ন করি কিনা সে টঙ্কা পয়সা ঘর দ্বার গাড়ি ঘোড়া এই পছরে দৌড়ে পাগল ভড়িয়া, কাইকি মায়ার তো সংসার না, এই মায়ার সংসারে সে ভুলি যায় তাঁকর কথা আর ভুলি যাই করে দৌড়ে কা পছরে টঙ্কা পছরে। তো এই যে মনিষ যেতবে তার কর্ম অনুসারে ফল পায় তাহলে প্রভু কি কামরে পঠাইছেন, যেমিতি গোটে উদাহরণ দেবি যে গোটে জায়গায় আমি যাচ্ছে যে জন বাপা জন পিতা গোটে গপটা গোটে পিতা তার পুয় কু দেলা 100 টঙ্কা মেডিসিন আনতে, যে পুয় তুই যা মোর মেডিসিন কে নিয়ে আয় তুই আনলে যাই করি মুই ঔষধ খাইবি তারপরে খাইবার খাইবি। পুয় যাই রাস্তায় যাও যাও দেখে গোটে জায়গায় ডিসকোটেন্স চালিছি আর যাত্রা চালিছি সেটে ভিতরি যাই, তার মনটা মায়া না মায়ার সংসার তো সেটে পশি যাই, পশি গলা পরে সে যাত্রা দেখু দেখু 100 টঙ্কা বি খরচ করে দিয়ে, করতে করতে সন্ধ্যা হয়ে যায় তারপরে মনে পড়ে যাত্রা সরলা বেড়ে আরে মোর বাপা তো 100 টঙ্কা দিয়েছেন ঔষধ আনতে, তো সে ঔষধ কথাটা ভুলি যাইছি পয়সা বি তো খরচ হয়ে যাইছি গর্ব কি ফেরি কিনা পড়ে এসে ঘরকু, তার বাপা যেতবে পচারে তোতে তো মেডিসিন আনতে পঠাইছিলি আর তুই কি আনলু মেডিসিন, সে তো কলে নাই কি পাই নাই রাস্তায় যাচ্ছিল গোটে জায়গায় যাত্রা হাউতলা সেটা ফসি গলি আর ফসি করে 100 টঙ্কা খরচ করিদেলি। আমার অবস্থা বি তাহা, আমি যেতবে ভগবান আমাকে এটুকু পঠাইছেন তাঁকর কাম করবা পাই আমি এই যাত্রা দুনিয়ারে ফসি যাও, ফসি গলা পরে সে তাঁকু ভুলি যাও আমার কাম কিটা আমি ভুলি যাও, ভুলি গলা পরে আমি কি করু এই মায়ার সংসারে ডুবি হইকিনা রহি যাও, তাহলে কি হব আমি নরকগামী হবা, তাঁকু যে জপ করে নাই তাঁকু যে মনন করে নাই তাঁকু যে কাম করে নাই তাঁকর কাম সে কি হুয়ে তা ভিতরে মোহ মায়া এই যে ছটা রিপু কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য ভর্তি হয়ে যায়, যে দেবতাঙ্কু মনন করে না তা ভিতরে পরনিন্দ্রা পরচর্চা কলহ এইগুলা তো ভর্তি হুয়ে না, যে দেবতাঙ্কর চিন্তা করে না দেবতাঙ্কর মনন করে না তার ঘরটা ফাঁকা থাই সে খারাপ চিন্তা আড়কু হি বসে, তেণু ভগবানঙ্কর আরাধনা কলে তার জপ কলে এই ছটা রিপু আমাকে মানে এফেক্ট করবো নাই মানে আমাকে ক্যাপচার করবো নাই কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য ক্যাপচার করবো নাই, তেণু সবুবেলে নাম র আবশ্যকতা রয়েছে। তো এই যে টিকে অল্প টিকে মই শাস্ত্রর টিকে কইলি গরুড় পুরাণর কথা ইয়া পরে আমি যিবা গোটে ভক্তর কথা যে আমি কিভাবে এই যে আজি যে সৎসঙ্গ গোটে চলছে সৎসঙ্গে আমার পরিবারটা কেমতি হওয়া দরকার, গোটে পরিবার শশী ঠাকুর কেমতি পরিবার চাইছেন আজি আমি সে পরিবার দেখিবা পাই পাউ নাই, আমি জানু আজি কো বদলে তিন চারি পুরুষ পূর্বরু সেভলিয়া থাই পারে কিন্তু আজির ডেটরে সেভলিয়া নাই, সেদিন
এই গুরু গ্রহণ করে এই পরিবার বিষয়ে টিকে কইবে, গুরু গ্রহণের আবশ্যকতা কি আছে? যেহেতু দীক্ষার নামর মহত্ব টিকে কইলে, গুরু গ্রহণের বেদরে কি লেখা আছে গুরু গ্রহণের আবশ্যকতা? দিনে শিব এবং পার্বতী বসিথান্তি, শিব পার্বতী বসিথিবা ভিতরে পার্বতী প্রশ্ন করছন্তি যে প্রভু আপন তো শ্রেষ্ঠ, এ মানিষ মানে বহুত মানে মৃঢ় মানে পকা, এমানে কান্থ বাড় সবুড়ে ভগবান কু মানে টাঙ্গি দিয়েছেন, তাঁকর মন্ত্র জানান নাই কি তাঁকর তন্ত্র জানান্তি নাই, তাঁকর পূজা বিধি জানান্তি নাই, কিন্তু ঘরে কান্থ বাড়রে সব চন্দন সিন্দুর মারি ভর্তি করে দিয়েছেন, কিন্তু এই মানিষ মানে মুক্তি পাইবে কেমিতি? পার্বতী শিবঙ্কু পচারুছন্তি যে কাহাকু পূজা করলে 33 কোটি দেবাদেবী পূজা পাইবে, এই কথাটা টিকে মতে কুহন্তু। পার্বতী কোন জানি নথিলে যে কাহাকু পূজা করলে 33 কোটি দেবাদেবী পূজা পাইবে? জানিছিলে, কিন্তু কাহা পাই প্রশ্ন কলে? এই মানিষ মানঙ্কর প্রতিনিধি হিসাবরে, বার্তাবাহী হিসাবরে প্রশ্ন কলে। এটা গরুড় পুরাণের বি আছে, স্কন্দ পুরাণের বি আছে, ঋগ্বেদরে লেখা আছে। তো যেতেবেলে এই প্রশ্ন কলে কাহাকু পূজা করলে 33 কোটি দেবাদেবী পূজা পাইবে, সেতেবেলে সেই শিব কইছন্তি কোন কইলে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রটা ছোট বেলু জানিছি, কিন্তু আমার ভেজা ভিতরে সেটা পুষায় নাই, কি ভাই ভেজারে তো গোবর গা আছে না, তেমন সেটা থাকি ভাল ভাল জিনিস পশব, ভালো জিনিস পশব নাই, তেমন এই মন্ত্রটা সমস্ত মুখস্থ করেছেন, কিন্তু তার মানে তো জানা দরকার যে গুরু হচ্ছেন ব্রহ্মা, গুরু হচ্ছেন বিষ্ণু, গুরু হচ্ছেন মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম মানে এই সৃষ্টির তত্ত্ব যাহা পাখে জ্ঞান আছে সিয়ে হি গুরু, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডর সৃষ্টির তত্ত্ব যাহা পাখে আছে সিয়ে হি গুরু। এমতি তো মদখিয়া বি গুরু অছন, বিড়ি টাণা বি গুরু অছন, আর গঞ্জাই টাণা বি গুরু অছন, মানে এমতি শিক্ষক মানে বি গুরু অছন, সেমনে কোন এই সৃষ্টির তত্ত্ব জানিছন নাই? যে সৃষ্টির তত্ত্ব জানিছে সেই গুরু, গুরু যে বি হই পারে, কিন্তু সদগুরু সমস্ত হই পারবে না, গুরু মু বি হই পারে, বেদ বেদান্ত সব মুখস্থ কর দেবি, এতে এতে দাড়ি রাখি দেবি, পছপটে গুটে বিষ্ণুঙ্কর ফটো টাঙ্গি দেখি ইউটিউব রে মুই প্রবচন মারবি, মু গুরু হই পারবি, কিন্তু সদগুরু নহে। সদগুরু মানে আচরণ সিদ্ধ, আচরণ সিদ্ধ মানে জীবন চরিত্রে, যে রামচন্দ্র জীবন চরিত্রে করেছেন, শ্রীকৃষ্ণ জীবন চরিত্রে করেছেন, তেমন এমনি হচ্ছে আচরণ, এমনি কাহকু নির্দেশ দেই নাই, রামচন্দ্র আসলে কইলে এই তুই সেটা করবু রে তুই মুক্তি পাইবু, এটা কেবে বি কই নাই, কইছন্তি কি কেবে বি কই নাই, সে আচরণে করি কিনা দেখাই দেলে। তাহলে চিন্তা করন্তু কেতে গুরুত্বপূর্ণ কথা। তো সেদিন যেতবে এই কথাটি কইলে পার্বতী কইলে, প্রভু এইটা তো জানি পারলি যে গুরুঙ্কু পূজা কলে 33 কোটি দেবা দেবী পূজা পাই দিবে, কিন্তু মনিষ কাহার নাম জপ করিব? আপন বি তো শ্রেষ্ঠ, আপন কর বি নাম জপ করি পারে? এই প্রশ্নটা পচারলে, যেতবে এই প্রশ্নটা পচারলে যে আপনকর নাম বি জপ করি পারে, সেতবে শিব কইছে না, সেতবে কইলে মন্ত্র মূল্যম গুরু বাক্যম, ঋগ্বেদরে লেখা আছে, ঋগ্বেদরে কি লেখালা? মন্ত্র মূল্যম গুরু বাক্যম, গুরু বাক্য মানে গুরু নির্দেশিত মন্ত্র সহিত সমান, ঠাকুর রাধা নাম দা দিয়েছেন, সজ মানে দীক্ষা নিয়েছেন সেমানে সমস্তে জানিছেন, ঠাকুর এপট সেপট মন্ত্র দেই না, আজি যে কাশী বৃন্দাবন রু আরম্ভ করে মথুরা রু আরম্ভ করে যে মুনি ঋষি মানে যে রাধা নাম টা জপ করছেন, ঠাকুর সেই নাম টা হি দিয়েছেন, এপটু সেপটু কোনসি জিনিস দেই না ঠাকুর, তা সহিত আর দুইটা অক্ষর নাম এড করে দিয়েছেন সম্পূর্ণ নামটা। তাহলে এই যে ঠাকুর যে নামটা দেলে, এই নামটা জপ স্বয়ং আজিকার সব মুনি ঋষি মানে করছেন, তো ঠাকুর এপট সেপট কিছু দেই নাই, বেদরে যাহা লেখা আছে ঠাকুর সেইপাই তো কুয়া যায় যে ঠাকুর হচ্ছে বেদ পুরুষ, কি পাই ঠাকুর বেদ পুরুষ কুয়াগলা যে সে এপট সেপট কিছু দেই নাই? পুঁ পার্বতী প্রশ্ন করছেন যে প্রভু এটা তো জাগলি কাহার নাম মন জপ করা যাব, কিন্তু কাহা মনিষ পূজা করব? সেইটি রূপ বেদরে লেখা আছে পূজ্যম গুরু পাদম, মানে গুরুঙ্কর পাদ পূজা করিব, এতে গুরুত্বপূর্ণ কথা। পুনর্বার পার্বতী প্রশ্ন করছেন যে প্রভু মনিষ কাহাকু ধ্যান করিব? রূপ বেদরে লেখা আছে ধ্যানং মূল্যং গুরু মূর্তি, গুরুঙ্কর মূর্তি কু ধ্যান করিব। আমি চক্রপট পাইছে যে মানে দেখা নিছেন তাক ভিতরে ঠাকুরঙ্কর গুটি ছোট পট আছে, তাকু সামনারে রখিকিনা গুটে হাত দূরে রখিকিনা তাকু আমি জপ করু। তাহলে দেখো তো বেদরে যে জিনিস লেখা আছে ঠাকুর সেম সেই জিনিস দিয়েছেন। পুনর্বার প্রশ্ন করছেন প্রভু এস সব জাণিপারে যে গুরুঙ্কু পূজা কলে 33 কোটি দেবাদেবী পূজা পাইবে, গুরুঙ্কর দেইথিবা নির্দেশিত নামটাকু জপ করিবার আছে, গুরুঙ্কর পাদকু জপ করিবার আছে, ধ্যান গুরুঙ্কর করিবার আছে, কিন্তু মনিষ মোক্ষ কেমিতি পাইব? স্বয়ং নারায়ণ আছেন, স্বয়ং মানে আমার মহেশ্বর আপন তো স্বয়ং শ্রেষ্ঠ আছেন, ব্রহ্মা আছেন, এমনি তো সমস্তে মোক্ষ দেইপারিবে, স্বয়ং মহেশ্বর শিবকু যদি মোক্ষ দেইপারিবে নাই কিন্তু তাকে মুক্তি দেই পারিবে, যে শিব ভক্ত সে শিব লোক যায়, যে বিষ্ণু ভক্ত সে বিষ্ণু লোক যায়, কিন্তু শিব লোক যে যাইবা ভক্তটি সে কবে মতো মোক্ষ প্রাপ্তি দিও, মোক্ষ প্রাপ্তি মানে বিষ্ণু লোক বৈকুণ্ঠ,
তাহলে সেই বিষ্ণুকে জপ করা পড়বে, ঘুরি ফেরি করে সে বিষ্ণুঙ্কর পাখু পৌঁছি যাব, যে যাকে ভক্ত ভাবু না কাহিঁকি। তো যা বি হোক, সেইদিন যেত এই প্রশ্নটি পচারে মোক্ষ কেমিতি মিলব, সেই সেতবে স্বয়ং মহেশ্বর কুমার যে মোক্ষ মূল্য গুরু কৃপা, গুরুঙ্কর কৃপা হলে সে মোক্ষ পাইব, গুরুঙ্কর যদি কৃপা হুয়ে তাহলে মানুষ মোক্ষ পাইব। তাহলে কৃপা মানে কন করে পাওয়া, কৃপা মানে করে পাওয়া, মানে যে সে ভগবানঙ্কর গুরুঙ্কর প্রত্যেকটি জিনিস আচরণ করে তাপরে যাই সে মোক্ষ পাই, আর গুরুঙ্কর নির্দেশিত কথা কু যে পালন করে নাই সে মোক্ষ পাই নাই। আমি কি ভাবু যে ঠাকুর কু ধরি দেলে আমার যদি ক্যান্সার বেমার হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাব, আমার যদি দেহ খারাপ হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাব, নাই। তুমি কেবে দেখিছ যে সরস্বতী বাহারি করে ফটো রু কাহারি রক্ষা করেছ, গণেশ কাহারি রক্ষা করছ ফটো রু বাহারি করে, শিব কাহারি ফটো রু বাহারি রক্ষা করছ, কেবে নুহে। আমি শিব মন্দির কি পাই যাও যে শিবঙ্কর বিষয়ে জানিবা পাই, আও আমি সোমবার কু সোমবার শিব মন্দির যাওতবা আ সকাল সন্ধ্যা মদ পিউতবা, আমার কিডনি কা খারাপ নাই হবতা লোক রব কি। আমি শিব মন্দির এইতি পাই যাও শিবঙ্কর আচরণ বুঝিবা পাই, শিবঙ্কর বিষয়ে জানিবা পাই। যেতবে শিব মন্দির যাও সেটি গণেশ থাকে, পার্বতী থাকে, সেটি থাকে কার্তিক থাকে, হকি নাই, সে তাঙ্ক সব বাহন কি, সিংহ থাকে সেটি, ষড় থাকে সেটি, সাপ থাকে সেটি, মূষা থাকে সেটি, ময়ূর থাকে, যে যার যে যার সে খাইবার জিনিস হগা সেটি থাকে, মূষা কু কে খাই, সাপ সাপ কু কে খাই, ময়ূর ময়ূর কু কে খাই, সে সিংহ আছে, ষড় কু কে খাই, সিংহ আছে, কিন্তু তাঙ্কর ভিতরে কেবে ফাইট লাগে নাই, প্রেম প্রীতি ভালো পাইবা থাকে। আমি তো সেই জিনিসটা শিব মন্দির যাই করে শিখি করে আসবা কথা, তো আমার ভিতরে কি আছে, আমার ভিতরে হিংসা আছে, আমি তাহা শিখু নাই, আমি ভাবু যে শিব মথারে পানিটা ঢালি দেলে আমার সব ঠিক হয়ে যাব, সেমতি যদি হেই থাকা তাহলে এতে বিধি বিধানে বাহারি তা নেই, ঠাকুর 10,000 বাণী দিতে নেই, যে বিধান কু পালন করছি সে হি বঞ্চিছে। বিধান মানে গোটে উদাহরণ দেবি, যেমনি সরকার নিয়ম করছে রাস্তার বা সাইডে যা রোড ক্রস করার পাই ইয়েলো রেড আর গ্রিন লাইট থাকে, যেতবে গ্রিন লাইট জড়ব সেতবে রোড ক্রস করবা, আর যদি আমি মঝি রাস্তায় যা তাহলে ট্রক মার্ক কর কি নাই, তাহলে বিধান কু যদি খিলাফ আমি যাচ্ছি তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে মরুছু। ভগবানকর বিধান বি সেইভাবে আছে বেদরে, এই যে বেদরে লেখা আছে বিধান গুড়াক তাকু যদি জীবন চরিত্রে ন করু, খালি ভজন কীর্তন করে জাম মারলে হুয়ে নাই, জীবন চরিত্রে আচরণে করিবা পাই পড়ে, আর যেতবে আচরণে করবা তাহলে যাই বঞ্চিব। সেইথিপাই গোটে পরিবার জীবন কথা কইবি, রামায়ণের কথা, সেদিন পরিবার কেমিতি হওয়া দরকার, আজির দিনরে সেভিয়া পরিবার দেখিবা মিলু না, কেমিতি পরিবার হওয়া দরকার। সেদিন ভরত গুরুদেব তাঙ্কু নেইকিনা আসছন্তি অযোধ্যাকু, অযোধ্যা আসিলাবেলে নন্দীগ্রাম পড়ে, এই নন্দীগ্রাম যেতবে পড়ে ভরত তাঙ্কর যে পূর্বজ অজ বলি এই যে পূর্বজ মানে থিলে তাঙ্কু আরতি করন্তি নন্দীগ্রামে, এই আরতি করু করু দেখিলে সেটি দশরথঙ্কর বি মূর্তি অছি, ভরতঙ্কর আরতি থাড়িটা ধাড় করে পড়িগলা, যেতবে ভরতঙ্কর থাড়িটা পড়িগলা সেতবে গুরুদেব কৌছন্তি এ কোন হেলা, কলে নে বাপাঙ্কর এটি মূর্তি টগা হইছি, কোন বাপা মরি যাইছন্তি মানে মৃত্যুবরণ করিছন্তি, সে কলে হ কাহিকি মৃত্যুবরণ কলে, কলে না তুম মা যে প্রতিজ্ঞা করেছিলে দুইটা বর পাই, এবং সেই বর অনুসারে তুমি রাজা হব এবং রামচন্দ্র 14 বর্ষ বনকু যাবে, আর তাহা তুম মা প্রতিজ্ঞাটি নেইথিবা সময়রে তুম ভাই বনকু গলে, এই বনকু যিবা সময়রে তুম বাপা ভাবি 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 ভাই মৃত্যুবরণ করিগলে, সিধা দৌড়িলে ভরত অযোধ্যাকু যাইকিনা, যেতবে তাঙ্কো মা কু কহুছন্তি, সে মা কু কহিলা ভিতরে মা এভলিয়া দেবতুল্য মোর ভাই কু তুমি বনকু পঠাই দেল, যদি আমার বাপা মতে কুহন্তা যে তোকে ঘরু বেলকল করদেলি তোর যাহা করছু কর, আমি বাপাঙ্ক নামে কেস করদেবা, কিন্তু মোর কি তোমার জমি উপরে অধিকার আছে, তুমি দেব না নাই, আর পিটি বি পকাইবা বাপা মা কু, আজির আজির পিলা মানে তাহাই করছেন, হ্যাঁ কি নাই, কিন্তু দেখো 14 বর্ষ বনকু পঠাই দিলে রামচন্দ্র কু, হসি হসি কিনা পিতৃ সত্য পালন করিয়া পাই সে গ্রহণ করি নেলে, পুত্রর ধর্ম হচ্ছে পিতাঙ্কর সত্য কু পালন করিবা, সব পুত্রর ধর্ম, কিন্তু সেদিন দেখে তো সুন্দর কথা ঠাকুর এই ভলিয়া পরিবার চাইছন্তি, তারপরে কোন কলে ভরত তাঙ্কর তিনি মা গুরুদেব আউ যেতে সৈন্য সামন্ত সীতাঙ্কর বাপা সমস্তঙ্কু নেই গলে সে বনকু রামঙ্কু খুঁজিবা পাই, মুন্ডরে বই থাকে কঠো ভরত বই বই যাও থাকে, যেতবে বৈশিষ্ট্য আশ্রমকু পৌঁছিলে সেতবে পচারছন্তি ভাই কু আপন দেখিছন্তি, কলে নাই এই রাস্তারে গলে, তো সেই যে রাস্তারে যাওতলে সেতবে ভরত পচারছন্তি বৈশিষ্ট্য ঋষিঙ্কু যে গুরুদেব ভাই কোন মো বিষয়ে কিছু কহুতলে, কলে নাই সেমিতি তো কিছু কুহন্তি নাই, যেতবে নদী ক্রস করুতলে যেতবে গঙ্গা নদী ক্রস করুতলে সেতবে হাতরে পাণ পানি ধরি যে নদীকু স্মরণ করুতলে নদী দেবীকু সেতবে ভরত খণ্ডে কহিলে, মানে আমার এটা ভারত বর্ষকু ভরত খণ্ড কুয়া যাওতলা, তো সে সেতবে তাকো আখিরু অশ্রু ঝরি গলা, তোমার নাটা যেতবে উচ্চারণ হলা সেই মন্ত্ররে আর সে সেই পানি
ଅଞ୍ଜୁଳି କୁ ପକେଇଦେଲେ, ଭରତ କାନ୍ଦି ପକେଇଲେ। ଏବଂ ଯେତେବେଳେ ରାମଚନ୍ଦ୍ର ଯାଉଛନ୍ତି, ସିଏ ତ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ସ୍ୱୟଂ ପ୍ରଭୁ, ସେ କହିଲେ ମୋ ଭାଇ ଏ ରାସ୍ତାରେ ଆସିବ। ବଣଦେବୀଙ୍କ ପାଖରେ ସେ ଗୁହାରି ଜଣେଇଥିଲେ, ଯେତେବେଳେ ମୋ ଭାଇ ଏ ରାସ୍ତାରେ ଆସିବ, ବହୁତ କଣ୍ଟା ଝଣ୍ଟା ସବୁ ରହିଛି, ମୋ ଭାଇ ଯେମିତି ଗୋଡ଼ରେ ବାଧା ନ ଆସେ, ଯଦି ବାଧା ଆସେ ମୋତେ ଭାବି ଭାବି ସେ ବହୁତ କାନ୍ଦିବ। ମାନେ ଦେଖନ୍ତୁ ଭାଇ ଭାଇ ଭିତରେ କେମିତି ପ୍ରେମ, କେମିତି ଭଲ ପାଇବା। ତାପରେ ରାମଙ୍କୁ ପାଇଲେ ସ୍ୱୟଂ ଭରତ। ଭରତ ଯେତେବେଳେ ପାଇଲେ, ପାଇ ସାରିଲା ପରେ ଯେତେବେଳେ କହୁଛନ୍ତି ଭାଇ ତୁମେ ଚାଲ, ତୁମେ ରାଜଗଦିର ତୁମର ହିଁ ଅଧିକାର ଅଛି, ତୁମେ ତ ଆମର ଶ୍ରେଷ୍ଠ, ତୁମେ ତ ଆମର ପୂଜ୍ୟ। ହଁ କି ନାହିଁ? ଆଜି ହାତେ ଜମି ପାଇଁ ଭାଇ ଭାଇ ଭିତରେ ହାଣକାଟ ହେଇଯାଉଛି, ହଉଛି କି ନାହିଁ? ହଁ କି ନାହିଁ? ଟିକେ ଯଦି ଏପଟ ସେପଟ ଘରଟା ପାରି ଯାଇଛି, ଛାଚାରେ ପାଣିଟା ପଡି ଯାଉଛି, ତାହେଲେ ବି ମାରପିଟ ହେଇଯାଉଛ। କିନ୍ତୁ ଦେଖ କେମିତି ରାଜଗାଦି ପାଇଁ ସ୍ୱୟଂ ଭରତ ନ ବସିକିନା ସେ ଭାଇଙ୍କୁ ବସେଇବା ପାଇଁ କେମିତି କଠୋର ମୁଣ୍ଡରେ ଭୁଇ କରି ନେଇଥିଲେ। ଯାଇ ଯେତେବେଳେ ପହଞ୍ଚିଲେ, ପହଞ୍ଚି ସାରିଲା ପରେ ଭାଇକୁ ନିବେଦନ କଲେ, ରାମଚନ୍ଦ୍ର କଣ କହିଲେ ଯେ ମୁଁ ପିତୃ ସତ୍ୟ ପାଳନ କରିଲି। ମାନେ ସେ ସତ୍ୟଟାକୁ ପାଳନ କଲେ। ତାଙ୍କର ଗୁରୁ ଥିଲେ, ବୈଶିଷ୍ଟ ଥିଲେ, ବିଶ୍ୱାମିତ୍ର ଥିଲେ, ସୀତାଙ୍କର ମା ଥିଲେ, ସବୁ ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଲୋକ ଥିଲେ। ଲୋକ ଥାଉ ଥାଉ ସେ ପ୍ରତିଜ୍ଞାଟାକୁ, ଯୋଉ ସତ୍ୟ ପାଳନ କରିବା ପାଇଁ, ସେଇଥିପାଇଁ ତ ରାମଚନ୍ଦ୍ରକୁ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ କୁହାଯାଏ। କହିଲେ ମୁଁ ସତ୍ୟକୁ ପାଳନ କରିବି, ବିଧାନକୁ ପାଳନ କରିବି, ଯୋଉ ବିଧାନ କଥା ମୁଁ କହିଲି, ଯୋଉ ବେଦରେ ଲେଖା ହେଇଛି। ଶିଶି ଠାକୁର ତାକୁ ସରଳ ଭାବରେ ଆମକୁ ବୁଝେଇଦେଲେ, ସତ୍ୟାନୁସରଣ ନାରୀ ନୀତିରେ ସେଇ କଥା କହିଲେ, ଆଚରଣରେ କରିବା କଥା। ତ ରାମଚନ୍ଦ୍ର ସେ ବିଧାନ କଥା କହିଲେ। ଯେତେବେଳେ ଏଇ ବିଧାନ କଥା କହିଲେ, ସେ ବିଧାନ ଯେତେବେଳେ କରିବା ପାଇଁ କଥା କହିଲେ, ସେତେବେଳେ ଆଉ କେହି କିଛି କହିପାରିଲେନି। ସେ କାନ୍ଦି କାନ୍ଦିକିନା ଭରତ ଫେରିଗଲେ ଅଯୋଧ୍ୟାକୁ। ଅଯୋଧ୍ୟାରେ ଫେରି ସେ ରାଜ ଯୋଉ ଉଆସକୁ ଆଉ ପଶିଲେ ନାହିଁ, ନ ପଶିକିନା ନନ୍ଦୀଗ୍ରାମରେ ଗୋଟେ କୁଳିଆ ଘର କଲେ। କୁଳିଆ ଘରେ ସେ କଣ କଲେ, ଭାଇ ଯେମିତି ବକଳ ପିନ୍ଧୁଥିଲେ, ଫଳମୂଳ ଖାଉଥିଲେ, ଖାଲି ଗୋଡ଼ରେ ଚାଲୁଥିଲେ ରାମଚନ୍ଦ୍ର, ସେଇଭଳିଆ ଗୋଟେ କୁଳିଆ ଘର କରି ସେଇଭଳିଆ ରହିଲେ। ଆଜିର ଭାଇ କଣ ସେମିତି ରହିବ? କେବେ ନାହିଁ। ତାହେଲେ ଚିନ୍ତା କରନ୍ତୁ, କେମିତି ପରିବାର ଠାକୁର ଚାହିଁଛନ୍ତି ତିଆରି କରିବା ପାଇଁ, ଏ ରାମ ରାଜ୍ୟ କରିବା ପାଇଁ ଠାକୁର ଚାହିଁଛନ୍ତି। ତାପରେ କଣ ହେଲା, ସେଇ ମଧ୍ୟରାତ୍ରିରେ କୌଶଲ୍ୟା ଉଠିକିନା ଦେଖୁଛନ୍ତି, ତାଙ୍କ ରାଜ ଦରବାରରେ ଛାତ ଉପରେ ଜଣେ ନାରୀ ବୁଲୁଛି। ଯେତେବେଳେ ନାରୀଟି ସେ ଛାତ ଉପରେ ବୁଲୁଛି, ସେ ନାରୀ ବୁଲୁଥିବା ସମୟରେ ସେ ସେତେବେଳେ ଦେଖୁଛନ୍ତି କୌଶଲ୍ୟା, ଯେ ଆମ ଘରେ ତ ଦାସ ଦାସୀ ସବୁ ଶୋଇଯାଇଥିବେ, ଆଉ ସମସ୍ତ ଲୋକ ବି ତ ଶୋଇଯାଇଥିବେ, କିନ୍ତୁ ଏ ନାରୀଟା କିଏ ବୁଲୁଛି? ଦୌଡିକିନା ଯେତେବେଳେ ଛାତ ଉପରକୁ ଉଠୁଛନ୍ତି, ତାଙ୍କର ବହୁ ମାଣ୍ଡବୀ, ମାଣ୍ଡବୀ କିଏ, ଭରତଙ୍କର ସ୍ତ୍ରୀ, ସେ ଛାତ ଉପରେ ବୁଲୁଛି। ଯେତେବେଳେ ଛାତ ଉପରେ ସେ ବୁଲୁଛି, ସେ ଛାତ ଉପରେ ଯାଇକି ପଚାରୁଛନ୍ତି, ମା ତୁ ଏତେ ମଧ୍ୟରାତ୍ରିରେ ଛାତ ଉପରେ ବୁଲୁଛୁ କାହିଁକି? ସେତେବେଳେ କହିଲେ, ମୋ ସ୍ୱାମୀ ଶୋଇ ନାହାନ୍ତି। କହିଲେ ତୋ ସ୍ୱାମୀ ଶୋଇ ନାହାନ୍ତି, ତୁ ରୁମକୁ ଯା। କହିଲେ ନାହିଁ, ଏ ରାଜ ଦରବାରରେ ସେ ନାହାନ୍ତି। ତାହେଲେ ଅଛନ୍ତି କେମିତି, ତୁ ଜାଣିଲୁ କେମିତି ଯେ ତୋ ସ୍ୱାମୀ ଶୋଇ ନାହାନ୍ତି? ଦେଖନ୍ତୁ, ଅନହତି ଦୂରରେ ନନ୍ଦୀଗ୍ରାମରେ ଗୋଟେ ପ୍ରଦୀପ ଜଳୁଛି, ସେ ପ୍ରଦୀପଟା ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲିଭିବ ନାହିଁ, ମୋ ସ୍ୱାମୀ ଶୋଇବେ ନାହିଁ। ତାହେଲେ ସେ ନନ୍ଦୀଗ୍ରାମରେ କରୁଛି କଣ? ତାଙ୍କ ମା ପ୍ରଶ୍ନ କରିଛନ୍ତି, ଶାଶୁ ମା। ସେତେବେଳେ ସେ କହୁଛନ୍ତି ଯେ ଯେତେବେଳେ ରାମଙ୍କୁ ସ୍ୱୟଂ ବଡ ଭାଇକୁ ଫେରେଇ ଆଣିବା ପାଇଁ ଯାଇଥିଲେ, ଭାଇ ତ ଫେରିକିନା ଆସିଲେ ନାହିଁ, ତ ସେତେବେଳେ ସେ ପ୍ରତିଜ୍ଞା କଲେ, ଭାଇ ଯେମିତି ଅଛି ମୁଁ ବି ସେମିତି ଚଳିବି। ତେଣୁ କୁଳିଆ ଘର ବନେଇ ସେ ନନ୍ଦୀଗ୍ରାମରେ ବକଳ ପିନ୍ଧି ଫଳମୂଳ ଖାଇ ରହୁଛନ୍ତି ଏବଂ ରାଜ କାମ କରୁଛନ୍ତି, ରାଜ୍ୟର କାମ କରୁଛନ୍ତି। ତାହେଲେ ତୁ ଗଲୁନି ତୋ ସ୍ୱାମୀ ପାଖରେ ରହିବା ପାଇଁ? ସେତେବେଳେ ମାଣ୍ଡବୀ କହୁଛନ୍ତି, ମା ମୋ ସ୍ୱାମୀ କହିଛନ୍ତି ବଡ ଭାଉଜ ମାନେ ସୀତା ମା ନାହାନ୍ତି ଘରେ, ତୁମ ଉପରେ ତିନି ତିନି ମାଙ୍କର ଅଧିକାର ଅଛି, ଏବଂ ସେ ତିନି ମାଙ୍କର ସେବା ଯତ୍ନ କରିବାର ତୁମର ଅଧିକାର ଅଛି। କଣ ଆଜି ସେଭଳିଆ ବହୁ ମିଳୁଛନ୍ତି କି? ଆଜି ଶାଶୁ ବୋହୁର ପୁରା ଖଣ୍ଡ ଯୁଦ୍ଧ ଚାଲିଛି। ସେଦିନ ଦେଖନ୍ତୁ ମାଣ୍ଡବୀକୁ ଯୋଉ ତାଙ୍କ ସ୍ୱାମୀ କହିଥିଲେ, ଘରେ ତିନି ତିନିଟା ଶାଶୁ ମା ଅଛନ୍ତି, ତାଙ୍କର ସେବା ଯତ୍ନ କରିବାର ତୁମର ଅଧିକାର ଅଛି, ତୁମେ ତାଙ୍କୁ ଯେମିତି କୌଣସି ପ୍ରକାର କଷ୍ଟ ନ ଦିଅ, ସ୍ୱାମୀଙ୍କର କଥାକୁ ମାନି ସେ ଘରେ ରହି ସେ ଶାଶୁ ମାନଙ୍କର ତିନିଟି ଶାଶୁଙ୍କର ସେବା କରୁଛନ୍ତି, ମାଣ୍ଡବୀ ଆଉ ଉର୍ମିଳା। କୌଶଲ୍ୟା ତାଙ୍କର ଯୋଉ କୈକେୟୀକୁ ଉଠେଇଲେ, ଉଠେଇକିନା କହିଲେ ଯେ ପୁଅକୁ ଦେଖିବା ପାଇଁ ଚାଲ ଯିବା ନନ୍ଦୀଗ୍ରାମକୁ। ସୈନ୍ୟ ସାମନ୍ତ ରଥ ଆସିଲା, କୈଶଲ୍ୟା କୈକେୟୀ ସୁମିତ୍ରା ତିନି ଜଣ ତିନି ମା ଗଲେ ଦେଖିବା ପାଇଁ ଭରତ ଏବଂ ଶତ୍ରୁଘ୍ନଙ୍କୁ। ଯେତେବେଳେ ଯାଇକିନା ଦେଖୁଛନ୍ତି, ଶତ୍ରୁଘ୍ନ ବସିଥାନ୍ତି ଏବଂ ଭରତ ତାଙ୍କ ମୁଣ୍ଡଟି କଳ ଉପରେ ରଖିଥାନ୍ତି, ଏବଂ ଶତ୍ରୁଘ୍ନ ଭରତଙ୍କର ମୁଣ୍ଡଟି ଆଉଁସି ଦେଉଥାନ୍ତି। ଆଜି କଣ ଏମିତି ଭାଇ ଦେଖିବା ପାଇଁ ମିଳିବ? କେବେ ନୁହେଁ। ତାହେଲେ ଗୁରୁ ଗ୍ରହଣର ଆବଶ୍ୟକତା କି ରହିଛି? ଚିନ୍ତା କରନ୍ତୁ, ଏଇଭଳିଆ ଠାକୁର ପରିବାର ଚାହିଁଛନ୍ତି, ଏଇଭଳିଆ ପ୍ରେମ ପ୍ରୀତି ଭଲ ପାଇବାର ଚାହିଁଛନ୍ତି, ତାହେଲେ ଯୁଗ ଯୁଗ ଧରି ଗୁରୁ ହେଇକରି ଆସନ୍ତି କିଏ, ଏଇଟା ବି ତ ଜାଣିବା ଦରକାର। ବହୁତ ଜଣ ଶିବ ଭକ୍ତ ହେଇଯାନ୍ତି, ବହୁତ ଜଣ ଗାୟତ୍ରୀ ଭକ୍ତ ହେଇଯାନ୍ତି, ବହୁତ ଜଣ ବିଭିନ୍ନ ଭକ୍ତ ହେଇଯାନ୍ତି। ମହାଭାରତର ଗୋଟେ କଥା କହିବି,
সেদিন মহাভারত যুদ্ধে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ গীতা কথা কৌন অর্জুন কু অর্জুন কু কৌ সে বুঝি পু না না মুন্ড ভিতরে কিছু পশু নাই সেত স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ কোথায় আরে তুমি সৎ দীক্ষা নিও সদ্গুরু গ্রহণ কর তাহলে যাই তুম ভেজা ভিতরে কিছু মো কথাটা পশিব কে প্রভু তো আমার তো শ্রেষ্ঠ আপনার দীক্ষা দিয়ে দেলে হব নাকি স্বয়ং বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণ কোথায় না মু দীক্ষা দিয়ে নাই তুমি ব্রহ্ম মুহূর্তে প্রথমে যা দর্শন করব সি তোমার গুরু হব অর্জুন গলে যুদ্ধ শিবিরে শুলে সকালে উঠলে সকালে উঠলা বেড়ে দেখলে গোটে মুচিটা যেমনি মুচিটা দেখি দিয়েছেন জুতা সিলাই করছে আরে এই মুচিটা কোণ মোর গুরু হব না না মু এ নিচ জাতি মানে দীক্ষা নেবি না মু রাজঘর পিলা না মু ক্ষত্রিয় ঘর পিলা মু কিপে এই মুচিটা ঠু দীক্ষা নেবি আর লোক মানে জানলে কি কইবে যে নিচ জাতিটা ঠু তুই দীক্ষা নেইছু অপমান র কথা তো সে কি গলে এই কথা ভাবি ভাবি স্বয়ং বিষ্ণু পাখু দৌড়লে বিষ্ণু পাখু যাই কৌন যে সখা মু সে মুচিটা ঠু দীক্ষা নেবি না তাকে তু কোটি রখিছু স্বয়ং বিষ্ণু পচারছে নাই মু তাকে যুদ্ধ শিবিরে বাঁধি করছি কাইকি রখলু বলে যদি তুমি কইব তাহলে লুচি লুচি করে দীক্ষা নেবি কাইকি লোক দেখলে মতো বদনাম করবে বলে তু তাকে বাঁধি করে রখছু শ্রীকৃষ্ণ দৌড়লে আশ্চর্য হলে অর্জুন কলে আরে স্বয়ং প্রভু দৌড়ুছন্তি কি পাই তাকে পছে পছে অর্জুন দৌড়লে দৌড়িকা যেতবে পৌঁছিলে সেই যুদ্ধর ঘরকু সেই শিবিরকু অর্জুন কু কে যে সেই যুদ্ধ শিবিরটা খোল যেতবে খুলি দিয়া হয়েছে সেতবে স্বয়ং শিব বসিছন্তি তাহলে দীক্ষাদাতা রীতি কে শিব কাহার মন্ত্র দেলে বিষ্ণুঙ্কর মন্ত্র ওম বিষ্ণুবায় নমঃ তাহলে যুগ যুগ ধরি করে গুরু কি হই করে আসন্তি স্বয়ং বিষ্ণু সেইথিপাইঁ গীতারে লেখিছন্তি গীতারে কোন লেখিলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত মানে যেতবে এ সংসারে গ্লানি হব মু আসিবি না মনা করছিলে সেদিন গীতারে যে মু আউ আসিবি না এইথর লাস্ট সেমতি তো কিছু কই না সেদিন সেই কথা কইতিলে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান মধর্মস্য তদাত্মানস্য যেমন পরিত্রাণায় সাধনা বিনাশায় চদৃশুষম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যেতবে মনিষ মানক ভিতরে গ্লানি হব মু আসিবি তো আজি প্রত্যেক ঘরে রাবণ না জরাসন্ধ না কংস না হিড়িম্বা না সবু প্রকার অনেক রাক্ষস প্রভৃতি এ রাক্ষস প্রভৃতি কন এই ছটা রিপু আমার ভিতরে কাম ক্রোধ মোহ মদ মাশ্চর্য সব ভর্তি হয়ে রয়েছে আকু নাশ করা গুরুর আবশ্যকতা রয়েছে তেণু তো গুরু আসছেন তেণু বারম্বার বারম্বার তাকে আসবা পড়ছে কাহাপাই আমি আমি যেতবে গুরুঙ্কর দীক্ষা নেও আমি কি ভাবু যে এই গুরু দীক্ষা নেলা পরে এই ঠাকুরের কাম করি হব না ঠাকুরের কাম কি ঠাকুরের কাম তো কিছু নেই যিন এই দীক্ষা নেলা পরে ঠাকুরের কাম কোটা যে নর নারায়ণ সেবা নর নারায়ণ সেবা মানে গরিব দুঃখ কু সেবা করিবা কাহাকু দান ধর্ম করিবা এবং কাহাকু ইষ্ট মুখর করিবা এইটা হচ্ছে ঠাকুরঙ্কর কাম বাকি দীক্ষা দেলা পরে ঋতিক দাদা যে উপরা বতান্তি সেটা তো নিজ পাই আমি করিবা নিজে সুস্থ রহিবা পাই নিজ র উন্নতি পাই আমি কি ভাবু যে আমি সবু ভাবু যে এগুলাক বোধে ঋতিক দাদা দেইছন এটা বোধে ঠাকুর পাই করবা যেদিন দীক্ষা দিয়া যায় তার বিধান কোণ আছে যে ব্রহ্ম মুহূর্তে উঠবা ব্রহ্ম মুহূর্তে কি পাই উঠবা ঠাকুরঙ্কর বিধান আছে যে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে উঠলে আয়ুষ বৃদ্ধি হয়ে এই আয়ুষ কার বৃদ্ধি হয়ে ঠাকুর আমার আমার আয়ুষ বৃদ্ধি হয়ে আর সকাল ব্রহ্ম মুহূর্তে দেবতা মানে বিচরণ করতে ভাগবতরে লেখা হয়েছে হকি নাই তাহলে সে যে মানে 8টা 9টা 10টা বেলে উঠতে তাকর কোন হয় সেমানে অল্পায়ু হুঁতে তাকর দেহর শরীর সব নিস্তেজ হয়ে যায় দুর্বল হয়ে যাতে অকামী হয়ে যাতে সেমানে কোনসি কামরে মন আসে নাই সেমানক তেণু ব্রহ্ম মুহূর্তে উঠিবার প্লস পয়েন্ট কেতে দেখ তাপরে উঠি করে ঠাকুর ঘর কু যা ঠাকুরঙ্কর মন্ত্র হচ্ছে কোণ অং ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাসমী দয়ালাঙ্ক চরণে করি করি প্রাণ কি পাই ঠাকুর ঘর কু যা সকালে উঠি করে যদি স্বামী স্ত্রী ভিতরে টিকে টেনশন হয়ে যাইছি এই টেনশনটা দিন সারা ঘারি হয়ে যদি বাপ পুয়ের টেনশন হয়ে যাইছি এই টেনশনটা দিন সারা ঘারিবে যদি আমি প্রথম প্রভুঙ্কর পাখু পড়াইবা তাকে প্রণাম করদেবা তারপরে যাহা টেনশন হলে বি এতে সেটা রুহে না তেণু প্রথম আধ্যাত্মিক চিন্তা তারপরে কোণ করিবা নাম ধ্যান করিবা নাম ধ্যান কি পাই করিবা নাম ধ্যান কলে ছোট ছোট ছুয়া মানে বহুত নাম ধ্যান করিবার বহুত আবশ্যকতা রয়েছে কি পাই তার এই যে ভিতরে আছে মথার চারফাল আছে এই চারফাল মঝিরে করি পিটুটারি এবং ফিনাইল গ্রাউন্ড থাকে এইটি রস খেতে আমি যে খাদ্য খাও এই খাদ্যর ভিটামিনটা যাই করে পিটুটারি আর ফিনাইল গ্রাউন্ডের থাকে যে মেলাটোনিন দিয়ে মেলাটোনিন ক্ষয়িত হয় মেলাটোনিন নিদ পাই বহুত আবশ্যকতা তো নাম ধ্যান কলে এই গারে রস ক্ষয়িত হবে সেটা কেতবে রসটা খরিত হয়ে রাতে আউ ব্রহ্ম মুহূর্তে তো এই যে ব্রেন সেল ডেভেলপ হুয়ে এই যে রস মাধ্যমে ব্রেন সেল ডেভেলপ হুয়ে ভালো মন্দ চিন্তার করিবার শক্তি আসে এবং এই যে শরীরটা শরীরর যে মানে বার্ধক্য আসে নাই জলদি মানে উজ্জ্বল শরীর দেখা যায়
গাই গরু ছেড়ি মেঢা নাম ধ্যান কর নাকি না মানুষ নাম ধ্যান করে তার পাখে বুদ্ধি অছি তো যা হোক নাম ধ্যান করে সারা পরে পুঁ ঠাকুর প্রণাম মন্ত্র অং ব্রহ্ম পরব্রহ্ম কুলমাণিক ভাষামী দেওয়ার জয়ী করি তাপরে সত অনুজ্ঞা পাঠ সত অনুজ্ঞা কি পাঠ করা প্রতিজ্ঞা করা ঠাকুর পাখে এই যে ছটা রিপু কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য এই যে মু অক্রদে মু ক্রোধ করবি না মু অমানে মু কাহারি কথা মানে সমস্ত কথা মানবি এই যে আমি প্রতিজ্ঞা করু প্রত্যেক দিন আমি প্রতিজ্ঞা করা হইপরে দশ বর্ষ পনেরো বর্ষ কুড়ি বর্ষ সমস্ত তো এই কাম ক্রোধ মোহ মাৎসর্য কন্ট্রোল হব না পুরা মাত্রার কিছুটা তো কন্ট্রোল হব ক্রোধটা তো কিছুটা তো কন্ট্রোল হব আমি প্রত্যেক দিন প্রতিজ্ঞা করু 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 দিনে না দিনে আমার কন্ট্রোল হয়ে যাব তাপরে কোন করিবা তাপরে আমি ইষ্টভূতি দেবা সূর্য উদয় ইষ্টভূতি পাঁচটা মহাযজ্ঞ ব্রাহ্মণ মানে এগুলা করুলে ইষ্টভূতি ব্রাহ্মণ মানে করুলে আউ কে করু নথিলে সাধু সন্ন্যাসী মানে করুলে এটা হচ্ছে প্রথম হলা দেবযজ্ঞ দেবযজ্ঞ মানে এই দেবতা মানঙ্কর পাই যজ্ঞ করন্তি মুনি ঋষি মানে গোটে হোমকুণ্ড করন্তি কাঠ দিয়ন্তি ঘিও দিয়ন্তি হোম করন্তি এইটা হচ্ছে দেবযজ্ঞ তাহলে ইষ্টভূতি মানে মু প্রথম কইলি যে গুরুঙ্কু দেলে ৩৩ কোটি দেবাদেবী পাঁতি তাহলে আমি ইষ্টভূতি কাহাকু দেলে গুরু তাহলে এই ঋষি মানে পাইলে কে পাইলে ঋষি দ্বিতীয়রে ফার্স্ট হলা দেবযজ্ঞ দ্বিতীয় হলা ঋষিযজ্ঞ ঋষি মানে কে যেমনি মোর গোত্র হচ্ছে আত্রেয় গোত্র মোর পূর্বজ কিয়ে আত্রেয় ঋষি মু গুরুঙ্কু দেলে মোর পূর্বজ মানে পাইগলে ইষ্টভূতি মাধ্যমরে মাতৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞ করা যায় তৃতীয়রে হলা মাতৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞ যেমনি আমি বর্ষরে থরে আমার যে পূর্বপুরুষ মানুষ খাইবা পাই দেউ মানে পিণ্ড দান করু কিন্তু যেমানে দীক্ষা নিয়ন্তি প্রত্যেক দিন এই যে পিতৃপুরুষ মানুষ ইষ্টভূতি মাধ্যমে পিণ্ড দান করতে প্রত্যেক দিন দিয়ে মানে মাতৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞ তাপরে কোণ হুয়ে তাপরে ভূযজ্ঞ ভূযজ্ঞ মানে ছেলে গরু গাই মেঢা এই মানুষ দিয়া যায় গুরুঙ্কু দেলে এমনি বি পাই যাতে তাপরে নৃযজ্ঞ নৃযজ্ঞ মানে অতিথি দেবভব যদি ভিকারীরা বি ঘরক আসে অতিথি ভাবিকু তাকে সেবা যত্ন করিবা তাহলে চিন্তা করন্তু তাহলে এই যে গুরুঙ্কু দেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডর সমস্ত সৃষ্টিরে যে যে অছন্তি সমস্তে পাঁতি এতে শাস্ত্রর কেতে আনুমানিক আমি ইষ্টভূতিটা ভাবো আরে টঙ্কা নেই যাচ্ছ এতে হাজার হাজার টঙ্কা সেটা বিল্ডিং করছ আরে ঠাকুর যে ঘরে রয়েছেন আচার্যদেব যে ঘরে রয়েছেন ১৪/১৪ রুমটা সে রুমরে যে উপর পলঙ্ক আচার্যদেব আর তাঙ্ক স্ত্রী শুয়ন্তি আর তার তলে আউ গোটে পলঙ্ক আছে রাতে তাকে টাড়ি নিয়ে আসেন সেটা অবিন্দা আর তাঙ্কর দুই ভাই শুয়ন্তি আমার কেতটা রুম আছে নিজে নিজে ভাবি নিয়ে আমার তো কার চারটা কার পাঁচটা কার দশটা রুম আছে কে মার্বল ঘর বনেছি তার তিনতলা ঘর আছে ঠাকুর পরিবার এই যেতবে করোনা হলা ১০ কোটি টঙ্কা গভর্নমেন্ট কু দেইছিলে এই রিসেন্টলি বাড় হইতলা ৩ কোটি টঙ্কা গভর্নমেন্ট কু দেইছিলে যেটা কেন্দ্র মন্দির বিহার হউছি কত বড় বড় কাকু কোটি কোটি টঙ্কা দিয়া হউছি ঠাকুর পরিবার এক পয়সা বি নিজে ঠাকুরঙ্কর অর্থরু মানে খরচ করতি নাই মানে চিন্তা করন্তু আমার মন ভিতরে কত গ্লানি হচ্ছে ইষ্টভূতি কু নেইকা আমি ইষ্টভূতি এইথি পাই নেউ মানে দিও তাঙ্ক প্রতি টান আসিব ভাল পাইবা যদি মো মাটা অ্যাক্সিডেন্ট হইগলা তাহলে মু তাকে ডাক্তারখানা নেই যাবি পরর কে স্ত্রী লোকটা রাস্তার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মুই সেটকে আন্তরিকতা আসব কি কেবে আসব না অত ভাই মানে তো অছন নেই যিমি তাকে হসপিটাল তো সেই যে অ্যাটাচমেন্টটা এই যে ভাল পাইবাটা যেতবে আমি গুরুঙ্কু দেবা এই ভাল পাইবাটা রহে নিজের আত্মীয়তা রহে টানটা রহে এই টানটা রহলে আম জীবনর পরিবর্তন হবে সেইথিপাই তো সেইথিপাই ঠাকুর এই কেতে বিধান দিছেন এই বিধান ভিতরে গোটা কবি ভাগবতর কথা যে ভাগবতরে লেখা হয়েছে মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব এবং অতিথি দেব ভব এই কামগা যে মানে করন্তি সে মতে পাঁতি হবে এই কামগুলা যে করন্তি সে মতে পাঁতি সেটা তো ভাগবতরে লেখা হলা নাই গণেশ দেব ভব শিব দেব ভব এটা লেখা হলা নাই সেটা কি পাই লেখা নাই যে ব্যক্তি মা বাপাঙ্কর সেবা করে যে বহু নিজ শাশু শ্বশুরঙ্কর সেবা করে সে বিষ্ণুঙ্কু সেবা করে এটা শাশুটা বেডরে পড়িযিব আমি যিবা শিব উপবাস আমি ভাবা যে শিবঙ্কু পূজা করলে আমার মঙ্গল হয়ে যাব কিন্তু বিষ্ণু সে যে ভাগবতরে লিখি দেলে কি লিখি দেলে মাতৃদেব ভব প্রথমে পিতৃদেব ভব আচার্য আচার্য মানে শ্রেষ্ঠ যে গুরু হ্যাঁ তারপরে অতিথি দেব ভব অতিথি দেব ভব মানে অতিথি মানে এই জনসমাজ যেমনি আমার আজ বিধায়ক স্যার অনেক এ অতিথি মানক সেবা করছে অতিথি মানে এই যে সংসার এ মানে যেতে অছেন এই এরিয়ারে তাঙ্কর সেবা করছেন এ মানে কোন এই সেবাটা হচ্ছে বিষ্ণুঙ্কর সেবা সেইথিপাই মনীষ সেবা হি মাধব সেবা এইটা হচ্ছে শ্রী ঠাকুরঙ্কর কাম মাধব সেবা হি
মনিষ মানকর যে সেবা, মনিষ মানকর সেবা হি মাধব সেবা। তেনু আমি মনিষ মানকু কেমিতি বঞ্চাইবা সেইতি পাই গুরুকু ধরিছু। আমি ভাবু যে এই গুরুকু ধরিলা পরে তো আমি কি করতে, বহুত জ্ঞান হই যায়, বহুত মানে এই শাস্ত্র জ্ঞান বহুত হই যায়, জ্ঞান হই গলা পরে আমি সমস্তকে উপদেশ দিতে লাগু, এই উপদেশ দেউ 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 আমি ভাবু বহুত জ্ঞান হই যাইছি। হ্যাঁ বহুত লোক সেই কথা হি ভাবন্তি। তো বহি পড়ি করি বহি হই যাওয়াটা এটা ঠিক নয়। এর উপরে বড়িয়া উদাহরণটা দেবি যে বহুত লোক উপদেশ দিয়ন্তি কিন্তু আচরণরে তাঙ্কর ন থাই, যে প্রাকটিক্যাল করে না তার জীবনটা শৃঙ্খলিত হুয়ে না। হ্যাঁ কি নাই? তো এই যে প্রাকটিক্যাল র কথা যে কইলি, দিনে কোন হইছে নয়া বহুটি ঘরকু আসতে, নয়া বহুটা ঘরকু যেতবেলে আসি থাই, সেই ঘরে আসিথিবা সময়রে হঠাৎ কোন হুয়ে সে নয়া বহুটি তার শাশুমা কহতি, মা লো আজি কোন রাঁধি কিনা খুইতে দেবু নি? তো সে কই ঠিক আছে মু রাঁধি কিনা খুইবা পাই দেবি। তো রাঁধি কিনা কই কি খেয়ে দেবু খাইতে, কেন খিচুড়ি তৈরি করে দেবি নয়া বহুটা কৌছে, তো খিচুড়ি খাইতে দেবু, তোদের আমাকে খিচুড়ি খাইতে। সে নয়া বহুটা গলা তার বাক্সটা মেলাইলা, মেলাই করে গোটে বহি বাহার কলা, বহি বাহার করি লিস্ট সব লেখলা, লেখিকি তার শাশুমাকে ধরাই দেলা, সে কাজু কিসমিস সব লেখি দিয়েছে। তো শাশুমা তো গাঁর শাশুটা, সে তো কিছু দেখি হি নাই এইসব জিনিস, তো কুচি এই লিস্ট কি এত লম্বা চৌড়া 20 না 22টা সব লেখা হয়েছে, খিচুড়িরে তো এত পড়ে নাই, আমি তো ডালি চাউল পরিবার দেইকরি করিদেউ হলদি লুণ দেইকরি। সে কলা নাই নাই মু হোটেল ম্যানেজমেন্ট করিছে। শাশুমা পচারুছি হোটেল ম্যানেজমেন্ট কি? বলে নাই রান্ধনা আর আমি পাঠ পড়িছে, মুই পিজি করিছে হোটেল ম্যানেজমেন্ট। তো সে কলা ঠিক আছে তুই যাহা কহুছু কহ, তুই আমাকে তো আজ খুঁইবু খিচুড়ি। তো যাবে ও সে লিস্টটা দিয়ে দেলা তার স্বামী কু, মানে তার পুয়া কু শাশুমা দিয়ে দেলা, তার পুয়া গলা সব নেই করি আসলা, নেই করি আসে সে নয়া বউটা কু 40 মিনিট ভিতরে খিচুড়িটা তৈরি হবো আর তুমি আমাকে ডিস্টার্ব করবো না, 40 মিনিট পরে তোমাকে খাইতে দেলি। সে কি কলা রোষেই ঘরটা কবাটটা বন্ধ করে দেই করি সে রোষেই ঘরে বহি মেলাই মেলাই তার করতে আরম্ভ করদেলা। করি সারা পরে 40 মিনিট 45 মিনিট হয়ে গেল, মা কুছি তার পুয়া কু যে 45 মিনিট হয়ে গেল বহু করুছি কি ভিতরে জানা দেখবু, যাই করে যেতবে দেখুছি সেই সময় রে যে সে বহুটা সে থালিটা তার মুড় উপরে রখি দিয়েছে, বহিরে লেখা হয়েছে হাঁডির মুড় উপরে রখতে, সে তার নিজের মুড় উপরে রখি দিয়েছে। তারপরে তার স্বামী দেখুন যে সে আরে দেখে দেখুন যে খিচুড়িটা বড়কুছি নাই মানে ফুটুছি নাই খিচুড়িটা, তো যেতবে তোড়ারে অনুভূতি দেখা হচ্ছে গ্যাস খালি জ্বলে নাই। তো আমার জ্ঞান তাহা হি হয়ে যাইছে, মানে বহি পড়ি করে আমি বহি হয়ে যাইছি, আমি যাকে যাহা করে উপদেশ দেই পারবা কিন্তু আমার আচরণ নাই মানে প্রাকটিক্যাল নাই। যেতে পর্যন্ত ঠাকুর দেইতিবা বিধানটাকু নিজ জীবন চরিত্রে করিবা নাই সেতে পর্যন্ত কিছু হব নাই। আর গোটে কথা কই মোর বক্তব্য শেষ করবি, আর দুইটা কথা টাইম আছে না দাদা? হ্যাঁ কই দে সব পুরা কর দে। তো সেদিন কোন হইছে যাবি হো গোটে কথা মোর মনে পড়ি যায়, অবিন্দা আমার অবিন্দা হচ্ছে আচার্য দেবঙ্কর পুয়ো, তাঙ্কু দলে গড় ধরি করি প্রণাম কলা। যেতবে প্রণাম কলা অবিন্দাঙ্কু, এই প্রণাম করুথা বেলে অবিন্দা কইলে সত্যানুসরণর চারিটা বাণী মুখস্থ করি নিজ জীবন চরিত্রে তুমি যদি পালন ন কর তাহলে কিছু বি হব না, মো পাদ ছুঁইলে কিছু বেনিফিট হব না। ঠাকুরঙ্কর গোটে কথা সেটা মনে পড়ে, ঠাকুর যেতবে তেল মখা যায় বহু তেল মখা যায়, এই তেল মখ 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 কি হলা দিনকর কথা, ঠাকুর গাধে যা পূর্ব তেল মখা হয়েছে, তেল মখা হলা পরে ঠাকুর চালি চালি যাচ্ছেন, যেতবে ঠাকুর চালি চালি যাচ্ছেন তেল গায়ে ভূঁইরে পড়ি পড়ি যাচ্ছে, জনে মাটি ছুয়াটাকে ধরি করে রয়েছে, ছুয়াটা যেতবে মাটিকে ধরি কিনা রয়েছে তো সেই সময় কি করছে সে তেলটাকে উঠাই করে তার মাথার ছুয়ার লগাই দিয়েছে, ঠাকুর এই জিনিসটা দেখি দিয়েছেন। যেতবে ঠাকুর এই জিনিসটা দেখি দিয়েছেন ঠাকুর গাধে করে আসলে বসলে, বসি সারা পরে ঠাকুর কহুছেন সে মাটিকে যেতবে আসি করে প্রণাম করলা সে মাটিকে, যে মা যদি মোর পাদর তেলটা তোমার পুয়র আয়ুষ বৃদ্ধি হব বা দীর্ঘায়ু হব বা বুদ্ধিমান হব তাহা ভুল কথা, মু দেইতিবা কথা গুড়াক বাণী গুড়াক যদি নিজ জীবন চরিত্রে পালন ন কর তাহলে তোমার কিছু বি হব নাই। তাহলে কেতে দেখন্তু কেতে গুরুত্বপূর্ণ কথা, আমি কি করু ঠাকুরঙ্কু ধরু, ধরি সারা পরে 2 বর্ষ 3 বর্ষ 5 বর্ষ পরে কি করু যে আমি ছাড়ি দেবো ইষ্টভূতি ছাড়ি দেবো, কি ভাই এতে দিন ধরলিনি ঠাকুরকে কিছু পাইলিনি, এক আমার মন ভিতরে হয়ে যায় আমি প্রভুকে বুঝিনি তেমন তো আমি ছাড়ি দেবো। যে সেমিতি কথা দুইজন ভিকারী যাওতেন রাস্তায়, দেখুন এইটি যেমনি সৎসঙ্গ চালছে সৎসঙ্গ, তো সৎসঙ্গ চালিথিবা সময়রে সেটে দেখলে যে আন্দ বাজার চালছে, সে দুইজন ভিকারী স্বামী স্ত্রী কৌছল এটা তো খাইবা পিবা হচ্ছে আজ ভিক মাগতে যা নাই, তো সেমানে কি বলে সৎসঙ্গে বসলে, সৎসঙ্গে গোটে ঋতিক দাদা কৌছেন যে ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা নেব তার দুঃখ দূর হয়ে সে সুখ শান্তিরে রহব, এই কথাটা সে ঋতিক দাদা যাজনরে কইদেলে। তো সেই স্ত্রী ভিকারীটাকে যারে আমি বি দীক্ষা নেলে হইতা নাই, ঠাকুর অনুকূল চন্দ্র যদি দীক্ষা নেলে দুঃখটা দূর হয়ে যাব সুখ শান্তিরে রইবা তাহলে আমি বি দীক্ষা নেবা,
এতে দিন কেতে ভিক মাগবা। তো যা বি হোক সৎসঙ্গ সরিছি, তো যেতে পচারুছন গুরু ভাই মানুষ আরে সেটা কিটা গোটে ভাষণ দৌতর আজ ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা নেলে দুঃখ দূর হয়ে সুখ শান্তি রহব সে কে সে গুরু ভাই জন কৌন সে হচ্ছেন আমার ঋত্বিক দাদা, সে দীক্ষা দিও তুমি দীক্ষা নেব, তুমি কোথাও আমি বি দীক্ষা নেব, যদি দুঃখ দূর হয়ে আমি কি দীক্ষা নেবা। তো যা বি হোক সেটা বসলে যাই করে ঋত্বিক দাদা যেত দীক্ষা আরম্ভ করছেন পচারুছন আপনার তো বহুত জোরসোর পাটিরে কৌলে যে ঠাকুর অনুকূল চন্দ্র যে দীক্ষা নেব সে দুঃখ দূর হয়ে সুখ শান্তি রহব এটা কোন সত? সে কলে 100% নাই 200% সত, তাহলে আমি দীক্ষা নেবা। দীক্ষা নেই গেল, দীক্ষা নেলা পরে ঠাকুর যে বিধান মু যেমন ব্রহ্ম মুহূর্তে উঠবা যা যা করবা মু কইলি প্রণাম করবা নাম ধ্যান করবা ইষ্টভূতি দেবা প্রার্থনা করবা এই যে সিস্টমটা মু বতাই দেলে, তো এই সিস্টম সব ঋত্বিক দ্বারা বতাইলে ইষ্টভূতি পরে প্রার্থনা করবার সিস্টম আছে। তো যা বি হোক তো এই যে সব কহিদেলা পরে সেমানে পুরা কন্টায় কন্টায় 5 বর্ষ কলে, 5 বর্ষ কলা পরে সে স্বামী ভিকারীটা কৌছি যে পুরুষটা কই 5 বর্ষ হলা ঠাকুর কু ধরিছু আমার তো সে ভিক নি মাগুছু আমি তো কিছু উন্নতি হই নাই, আমি ঠাকুর অনুকূল চন্দ্র কু ছাড়ি দেবা তো 5 বর্ষ ভিতরে যেতকি টঙ্কা দিয়েছে মাগতে যিবা তাঙ্ক আর মাগি করি সব পয়সাটা নেই পড়ে আসবা। তো যা বি হোক সেদিন সময় যে সংকল্প নেই গলে তো নেই করি বাহারিলে বাবনা হিমায়তপুর ঠাকুর তো পয়সা কা মাগতে ইষ্টপতি পয়সা ঠাকুর তো অন্তর জামি সে কোন গলে পরম পূজ্য পাশী শ্রী বড়দা কু কইলে এই লোকর যাহা যাহা পয়সা আছে সব গোটে জায়গায় আনি করি মতে দিও। পরম পূজ্যপাদ বড়দা গলে ফিলান্তর অফিস যাই করি সব পয়সা হিসাব কিতাব করি কিনা গোটে গণ্ঠলে বাঁধি করি ঠাকুর পাখে রখি দেলে। তার আর দিন সকালে হয়েছি দুইজন ভিকারী পৌঁছিছন, যেতবে দুইজন ভিকারী পৌঁছিছন সেই পৌঁছুথবা সময়রে ঠাকুর সাঙ্গে সাঙ্গে সে গণ্ঠলিটা ধরাই দেলে সে দুইজনকে ভিকারী। তো সেই স্ত্রী ভিকারীটা কু যারে ঠাকুর বোধে অন্তর জানে এর কেমতি জানে আমি ইষ্টপতি পয়সা কা মাগতে আসি, পুরুষ ভিকারীটা কু জানে তো 5 বর্ষ হলানি দেখা নেই আমার তো কিছু হেইনি না আমার কি দরকার আছে ঠাকুর অনুকূল চন্দ্র কে ধরি আমার পয়সা পাইনু চল পড়াইবা উঠি করে পড়াই আসলে ঠাকুর পছপটু ডাকলে বলে আরে তুমি যে ইষ্টভূতি পয়সা কা নেউছ সেই পয়সারে বিস্কুট 3টা পকেট কিনি করে কুকুর কে খুয়ে দেই সারা পরে ঘর পড়াইব। সে পুরুষ ভিকারীটা ভাবলা কুকুর গাই আর কুয়া কু খাইতে দেলে পুণ্য অর্জন হয়েছে তো ব্রাহ্মণ মানে কইতা তো ঠিক আছে কুকুর কে খুয়ে দেবা। তো সেমানে কি কলে কুকুর কু খুয়েলে 3টা কুকুর কু আগে 3টা কুকুর কু খুয়ে সারা পরে দেখুছন সে কুকুর 3টা মরিগলে, মরিগলা পরে গাঁ বালা জানলে কলে এমনে কথা যে ভিকারী কা বিস্কুট কার বিষ দিয়ে দিয়ে মারি দৌছন কুকুর কা কে। তো পিটতে যেতবে দৌড়াইছন সে দুইজন লোক ভিকারী যাই করে ঠাকুর পাখে বসি পড়লে, যেতবে ঠাকুরঙ্কর পাখে যাই করে বসি পড়লে ঠাকুর কি করুছন কলে কি হলা তুমি দৌড়ি করে আসছো যে এতে ধইছে হই করে কলে নাই ঠাকুর সে গাঁ বালা আমাকে পিটতে দৌড়াইছন কি পাই নাই আপন যে কইলে বিস্কুট খাইতে কুকুর কু দেইতে আমি কুকুর কু যেমতি বিস্কুট দেইছো যে কুকুর 3টা মরিগলে কলে হো ঠিক আছে বসো তোমাকে কে পিটবে না। ঠাকুরঙ্কু সে দুইজন ভিকারী প্রশ্ন করুছন যে ঠাকুর এ কুকুর কা মল্লে কেমতি আর কি পাই মল্লে এটা কোন আমি তো বিষ দেই নাই আমি তো জানিছু কিন্তু কি পাই মল্লে। ঠাকুর কউছন তুমি যে ইষ্টভূতি দিও প্রত্যেক দিনের পূর্ব 100টা জন্মর 100টা জন্মর হৃষ্ট ইষ্টভূতি মাধ্যমে খণ্ডন হুয়ে, এই যে ইষ্টভূতি মাধ্যমে হৃষ্ট গুড়াক খণ্ডন হুয়ে এই হৃষ্ট গুড়া তুমি পরম পুরুষকু দেই দেইছিল পুনি যেতবে রিটার্ন নেই করি তুমি যাউতল সে রিষ্টগা কু নেই করি যাউতল আর সে রিষ্টগুড়া যে কে খাইলা কুকুর মানে খাইলে, কুকুর মানে খাইলা পরে সে সহি পারলে নি সামনে মৃত্যুবরণ করলে। কলে ঠাকুর এটা তো আমি বুঝি পারলো যে এই পূর্ব পূর্ব জন্মর কর্মফল বা রিষ্ট ইষ্টভূতি মাধ্যমে খণ্ডন হুয়ে কিন্তু আমি তো 5 বর্ষ হলানি দীক্ষা নেলু কাই আমার তো কাই কিছু উন্নতি হউ নাই। ঠাকুর প্রশ্ন করুছন তুমি যেতবে দীক্ষা নেই নথিল তোমার অবস্থা কি থিলা মতে কুহ। তো সেতবে সেই দুইজন মানে ভিকারী কৌছন আমার স্বামী স্ত্রী ভিতরে বহু ঝগড়া হউতলা মারপিট হইকর মুন ফটাফুটি বি হইযাউতলো রোগাগ্রস্ত বি হইযাইছু বহুত থর আউ খাইতে বি পাউ নাই দিনে দিনে তাহলে ইনা যেতবে দীক্ষা নেল তোমার অবস্থা কি অছি মতে কুহ। তো সেতবে কহিল না ইনা তো 3 মাসর খাইবার আছে আর তুমি যে কহিল ঝগড়া লাগি করে মুন ফটাফুটি হইতলো ইনা হউছ কি নাই কহিল না ইনা নাই হইতে কি পাই নাই হউছ নাই ঋত্বিক দাদা কইতেলে দীক্ষা দেবা সময়রে মোর স্ত্রী কু যে তোর স্বামী কু সকাল সন্ধ্যা প্রার্থনা করি সারলা পরে প্রণাম করতে মোর স্ত্রী যেতবে সকাল সন্ধ্যা প্রণাম করে মুই তাকে পিটতে ইচ্ছা হই নাই তাহলে তোমার যে কৌতল রোগাগ্রস্ত আও হই নাই আগে বহুত রোগ ব্যাগ হউতলা কলে নাই ঋত্বিক দাদা কইতেলে যেতবে ঘর বাহার বুলি করি আসবো সেতবে সে যে ভিক মাগি করি সে লুগা কা সফা করব আর সফা করি করি গাধাই বাধাই করি ঘর ভিতর পশব সদাচার বতাইতেনি ঋত্বিক দাদা তো আমি পালন করুছ তো আমার রোগ নাই হচ্ছে আমার সঙ্গে যেটা ভিক মাগুছ সেমানে কেতে লোক মরিবি গলে এমতি রোগ গ্রস্তরে তাহলে তোমার দীক্ষা নেলা পরে এতে উন্নতি হলা তারপরে বি তুমি কৌছ তোমার উন্নতি হই নাই কলে ঠাকুর সত কথা তো আমি তো এটা ভাবি নাই। ঠাকুরকু প্রশ্ন যেতবে করিতিলে সেতবে ঠাকুর গুটে কথা কলে
পূর্ব পূর্ব জন্মর কর্মফল যেতে পর্যন্ত তোমার খণ্ডন হই না, তুমি ইচ্ছা করিথিবা যে আশা গুড়াক সেগুলা তোমার পূরণ হব না। তুমি গোটে ঘর করব, গাড়ি করব, ছুয়া পিলা হব, এই যে আশা গুড়া থাকে মানুষের পূর্ব পূর্ব কর্মফল যেতে পর্যন্ত খণ্ডন হই না সেতে পর্যন্ত পূর্ণ হব না। সেমিতি ভাগবতর গোটে কথা আছে, বিষ্ণুকে প্রশ্ন করে জন পরম ভক্ত বিষ্ণুঙ্কর 24 ঘন্টা বিষ্ণুঙ্কর নাম জপ করতে, দিনে বুড়া হয়ে গেলে অন্ধ বি হয়ে গেলে, যেতবে সেই বিষ্ণুঙ্কর ভক্ত অন্ধ হয়ে গেলে খটরে পড়ি পড়ি সেটি ঝাড়া পরিসরা হতে তার পুয় প্রত্যেক দিন সেবা করে, দিনে কোণ হয়েছে তার পুয় তার সেবা করে নাই, এমনি বহুত দিন সেবা করে নাই, দিনে সে ভক্তটি কাঁদি পকাইলা, সে তো অন্ধ হয়ে যাইছে, বলছি প্রভু মু তুমি এত আরাধনা করে এত নাম জপ করে, আউ মানুষ মানে তো কেউ আপনার পচারতি বি নাই, তাঁকু মুই বহুত নাম জপ করে, কিন্তু মতো তুমি এত কষ্ট কিপাই দৌছ, মু তো আপনার নাম জপ করে কোণ মুই পাপ কলি। তার আর দিন দেখা যাইছে তার পুয় আসি করে তার বাপার সেবা করেছে, সেবা করু করু কিছুদিন বিতিগলা পরে তার সেই বাপা ভাবুছে কুছে এটা মোর পুয় নাই, মোর পুয় এমনি সেবা করবো না, কিভাবে ডাকবার পূর্বরু মোর সব কাম করে দৌছি, দিনে হাতটা ধরি দিয়েছি, কিন্তু অন্ধ সে তো কিছু দেখি পারে না, হাতটা ধরি কিনা কুছি যে তুমি কিয়ে মতো কুহ তুমি মোর পুয় হয়ে নাই যাব, সেতবে সেই অন্ধ ভক্তটা স্বয়ং নারায়ণ তাকে দর্শন দিয়েছেন আলোক রূপে, দর্শন দেলা পরে সেই ভক্তটি পচারুছি বিষ্ণুকে নারায়ণকে যে প্রভু তুমি মোর পাই এত কষ্ট করছো মতে তুমি মুক্তি দিতে নাই কিবে, সেতবে নারায়ণ কৌছন যে তোর যে 100 জন্মর যে খারাপ কর্ম গুড়া আছে মানে 100 থর আগে যে জন্ম নিয়েছিলু সেই যে খারাপ কর্ম গুড়া আছে মু চাহুছি তু যেহেতু মোর পরম ভক্ত এই জন্মরে তোর সব নিষ্ঠ গুড়াক খণ্ডন হয়ে যাও, মু চাহু নাই তু আর মনুষ্য জন্ম নেও তু বৈকুণ্ঠ কু মো সহিত রহিবু, প্রভু আপন তো মোর নিষ্ঠ গুড়াক খণ্ডন করে দেই পারিবে, এই যে 100 বর্ষর নিষ্ঠ কথা কইছে আপন তো খণ্ডন করে পারে, কইলে হ মু খণ্ডন করে পারিবে কিন্তু আর জন্ম কু পুনি বি তো তু মনুষ্য জন্ম নেবু পুনি তো কষ্ট পাইবু, মু চাহু নাই এই জন্মরে নি তো নিষ্ঠটা খণ্ডন হয়ে যাও, সেইতি পাই কোয়া যায় যে যে যেমিতি এই স্বয়ং বিষ্ণু তাঙ্ক মাঙ্কর বি দুঃখ কষ্ট ভোগ যে হেইতিলা তাকো খণ্ডন করি পারি নথিলে, সে তো ভগবান স্বয়ং বিষ্ণু তো নারায়ণ রামচন্দ্র শ্রীকৃষ্ণ এমন তো স্বয়ং ভগবান সেমানে বি তাঙ্ক মাঙ্কর কষ্টটা কো করতে নাই, তেলো আমি যেতবে কষ্ট টিকে পাই যাও এ সা ঠাকুর ঠাকুর কিছু নাই ছাড়ো আইষ্ট ইষ্ট বুদ্ধি বন আমি এইটা ভাবু, এই কথাটা গুলো সুন্দর উদাহরণ আমার মনে পড়ে গেল, সেইদিন বিষ্ণু স্বয়ং শ্রীকৃষ্ণ বসিথান্তে তাঙ্ক মা আমি জানিছু যশোদা, যশোদা প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণঙ্কু যে পুয়ো তু যেদিন জন্মগ্রহণ কলু মো গর্ভরু তু তো সেই কংসর কারাগারটাকে ভাঙ্গি কিনা কংসকু মারি দেই পারিথান্তু, কিন্তু তু মতে মারিলু নাই কাহিকি তো মামু মানে তো কংসকু কাহিকি মারিলু নাই, মু কাহিকি 14 বর্ষ সেই জেল দণ্ড ভোগ কলি, তু কোন মার হৃদয় বুঝি পারলু নাই, তু পুরা মোর পুয়ো তু পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক মু এত কষ্ট পাইলি তো এত নির্দয়া, সেতবে স্বয়ং বিষ্ণু কৌছন্তি মা মু যেতবে আগ জন্মরে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলি তু বি মোর মা থিলু কইকে, তু কোন কলু মন্থরার কথারে পড়ি মতে 14 বর্ষ বনকু পঠাইছিলু, আর এই জন্মরে মু তো সহিত আছি তো সহিত রহি রহি তোর এই দুঃখ কষ্ট গুড়াক এই যন্ত্রণা গুড়াক মু লাঘব কলি, এই সেইথিপাই তু 14 বর্ষ এ বনরে রহিলু, 14 বর্ষ বনরে রহি এই মানে কারাগারে রহি এই যন্ত্রণ গুড়াক লাঘব পাইবে, তাহলে দেখন্তু স্বয়ং বিষ্ণু বদ্ধ তাঙ্কর মাঙ্কর দুঃখ কষ্ট কাকু লাঘব করি নথিলে, আর আমি কি ভাবুছে যে ভগবান কো ধরি দেলে মিরাকেল হই দিব কেবে হই নাই, সেমতি চাইতে তো ফটোর বাহারি করি সমস্তকু রক্ষা করে দেইতে, আমি কর্ম ফল কা কাই কি ভোগুছে তারপরে বি গলত কাম করুছে, সেইদিন যেতবে ভাগবতরে স্বয়ং গীতারে বি দেখা আছে যে মু যে কথাটা প্রথম কইলি মৃত্যুর কথা মরিবার সময়রে যার মনোভাব যাহা রুয়ে সে সেই টাইপর জন্ম হুয়ে, এটা ভাগবতরে লেখা আছে, স্বয়ং গীতারে বি সেই কথাটা কইছে যে মতে মনন করে যে মতে স্মরণ করে সে মতে হি পায়, যেতবে আমি কুকুড়াটা কো খাসিটা কো কাটি দউছে তার বি প্রতিশোধর জ্বালা নিহাতি থিব থিব কি নাই, তো সেটা মুই যদি মনুষ্য জন্ম হইতি তাহলে মনুষ্যটাকে মারি দেইতি হ্যাঁ কি নাই, সে বি আমি যেমনি মৃত্যু সময় যা ভাবুছে সেই ভাইয়া জন্ম হচ্ছে সে কুকুড়াটা কাটলা বেড়ে আর খাসিটা কাটলা বেড়ে সে বি তো সেটাই ভাবুথব, তো সেই যে মৃত্যু হল খাসিটা আর কুকুড়াটা আমি কাটি করে মারুছে সে কার ঘরে জন্ম হব আমার ঘরে জন্ম আর কাহাকু পিটব আমাকু পিটব হ্যাঁ কি নাই, ভাগবতর কথা কেতে গুরুত্বপূর্ণ কথা আর আমি সে কথা বুঝুছু নাই, আমি এই যে ধর্মটা অপভ্রষ্ট করে দিয়েছি ধর্মটা আমি বলি মানে কি ভাবু কাটিবা বলি মানে ত্যাগ সংস্কৃত অর্থ বলি, এই কিছু চরাচরিত প্রথা কুপ্রথা যেতবে আমার ইংরেজ তা পূর্বর মগধ মানে তা পূর্বর আর যে মানে আসিলে সে আমাকে এই মাংস খেয়া শিখাই দেলে
নহলে ভারতরে মাংস খেয়ার ব্যবস্থা নথিলা। সেমানে এই যে ধর্মটাকে অপভ্রষ্ট করদেলে আমার ধর্মটাকে, ইংরেজ মানে বেদ বেদান্ত রিসার্চ করুছন, আর আমি বেদ আমার ঘরে নাই, গীতা আমার ঘরে নাই, ভাগবত আমার ঘরে নাই। সেদিন শঙ্করাচার্য কোথায় যা ঘরে সকাল সন্ধ্যা দীপ জ্বলে না, গীতা বা ভাগবত ঘরে নাহি, বা সেমানে কোনসি বিষ্ণুঙ্কর আরাধনা করন্তি নাই, সেমানে কোনসি প্রকারর সনাতনী ধর্ম নুহন্তি। তানে চিন্তা করুন শঙ্করাচার্য কত বড় কথাটা কইদেলে। আম ঘরে ছুয়া মানে সকাল উঠলা মানে কোন করছে, আমি তোমাকে পঠিয়ে দিচ্ছি যা তুই ইংলিশ মিডিয়াম স্কুলে এডমিশন হয়। আমি কেবে সকাল উঠি করে যেতে এটা তোর বাপা, এটা তোর কাকা, এটা তোর ভাই কে প্রণাম কর কেবে কও না। তানে আমার দেখো ধর্মটা কত খারাপ আড়কু চলে যাইছে। আমি ধর্ম সে কত বলি মানে আমি বুঝু ত্যাগ। যেতবেলে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করিলে তাকর প্রিয় ঘোড়াটা কু ত্যাগ করিলে কাটি নথিলে, এক বুঝিবার দরকার। আমি উপবাস মানে কি বুঝু, উপবাস মানে বকরে রহি করে পূজা করবা, উপবাস মানে উপ মানে নিকট, বাস মানে রহিবা, কাহা রহিবা লক্ষ্মীঙ্কর উপবাস করিবা বা দুর্গাঙ্কর অষ্টমীরে ব্রত করিবা। সেই দিন আমি কোন আহার করিবা, সরবত বা ফল আহার করিবা, ভাত ডালি নুন তেল জানে ফল আহার করি উপবাস করিবা। উপবাস দিন কোন হুয়ে সকালু রাতি পর্যন্ত আমি যাহার উপবাস করিবা, ধন্য লক্ষ্মী আজি ব্রত করুছে, লক্ষ্মীঙ্কর উপবাস করা মানে লক্ষ্মীঙ্কর স্তুতি, লক্ষ্মীঙ্কর জপ, লক্ষ্মীঙ্কর আরাধনা সকালু রাতি শুইলা পর্যন্ত করা যায়। আমি কি করু ব্রতটা সরিগলা টিভি সামনে বসি করে টিভি দেখু, নাহলে মোবাইল ফোন করু, নাহলে ইউটিউব দেখু, নাহলে ইয়াড়ে সেড়ে আলোচনা করু, কারণ সে ব্রতর ফল কি হেলা। আমি তাহা হি করু, কারণ এই শিশু ঠাকুরকে ধরে আমি কি পাইছে, এই পুরা শিক্ষা পাউছে। আমার জীবনটাকে কেমিতে নিট এন্ড ক্লিন করিবা, কেমিতে শুদ্ধিকরণ করিবা, কেমিতে এই শরীরটা কিছু না আত্মাটা শুদ্ধি হওয়া দরকার এই নাম মাধ্যমে। এই পুরা তো আমি জানিবা পাই ঠাকুরকে ধরিছে। আর আমি ঠাকুরকে ধরলা ভিতরে যে কাম করি সারলা পরে আমি কৌছি কি ভাই টিকে দীক্ষা টিকে নিয়ে যাও না, টিকে তোমার উন্নতি হব, তুমি ভালরে রইব, সুখ শান্তিরে রইব। আমি কি করু লোককে দেখি করি চালু, ধরি নিও মই বলে চরিত্রহীন বদমাশ ডকায়, আরে নবীন দাদা তো একটা বদমাশটা, মুই না এটা যে দীক্ষা নেবি আট মুই এটা নাই করি, সে কিটা পাইলা। সে অনুসরণ কাকু কলা নবীন দাদা কু, ঠাকুর কু নুহে, স্বয়ং বিষ্ণু নারায়ণ কু নুহে, সে নবীন দাদা কু ফলো করা, নবীন দাদা কু ফলো করে সে স্টুডেন্ট হয়ে মরব, আর ঠাকুর কু ফলো কলে জীবন সারা সুখরে রইব। তেনু সেদিন সেই গোটে কথা খুব সুন্দর কথা মোর মনে পড়ে যে ভক্তর কথা বেশি কইলে হজম বি হবে নাই। এই যে দাদা মানে কোনটি যে দীক্ষা নেওয়া কথা দিনে কোন হয়েছে গোটে গোবর ফোপটাকে মুই বহুত আলোচনা করলি, আলোচনা করলে বি কারে শুনলে একান্ডে শুনলে সেকান্ডে শুনি করে বাহার করি করে পড়ে যায় আর কিছু ইয়ে নাই। সেদিন কি হয়েছে মহুমাছিটা গোবর ফোক কু কৌছে যে এ গোবর ফোক তুই টিকে মহু খা না, গোবর ফোক কৌছে মুই গোবর রে রহি করি সংসার তৈরি করছি, ছুয়া পিলা বংশ বিস্তার হয়ে যাচ্ছে, আর তুই তো এফুল সেফুল 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 দৌড়ি দৌড়ি বুলুছু মোকে খাইবার খুঁজতেনি নাই হচ্ছে। মহু মাছি ডেলি আসে গোবর ফোক কয়ে তুই থরে মহু চাকলে না আর গোবরে রহিব নাই। দিনে বিরক্ত হয়ে গেল গোবর ফোক কৌছে ঠিক আছে চল মহু খাইবা, তো মৌমাছি সহ গলা, মৌমাছি সহ যাই করে যেতবে সে গোটে গোলাপ ফুল বসাই দেলা মৌমাছি সে গোবর পোক কু, গোবর পোক চষলা বেড়ে যেতবে মহুর রসটা কু সেতবে কৌছে মোকে তো গোবর গোবর লাগুছি, মৌমাছি কছে পড়া সা তুই পড়া তোকে সব গোবর গোবর লাগু। সেইমিতির কথা আমি যে সিস্টম রে চালিছে সেইমিতি রহবা, যেতে তোমাকে গুড় মানে মহু পেয়ে দেলে বি বাটি করে তুমি পিবার নাই। হ্যাঁ কি না, যেতে ধর্ম আলোচনা হোক, যেতে পুরাণ শাস্ত্র হোক, যেতে যাহা হোক, যার মুন্ডে যেটা ঢুকিছি সেটা নিয়ে রহিব সবুদে। তেণু জনে ভক্তর কথা কইবি শেষ হয়ে যাব, বেশি কথা কলে হজম হয়ে যাব, তো যা বি হোক জনে ভক্ত কেমিতে গুরুঙ্কু গ্রহণ কলে এই পাহাড় বি লঙ্ঘন করি হব। সেইটাই ভাগবত রঘুতে কথা মুকঙ্কর দিবাচল পঙ্গু লঙ্ঘে গ্রি জৎপ্রীতা পরমানন্দে বন্দে মাধব, গুরুঙ্কু যে গ্রহণ করে পঙ্গু মধ্য চালি করি গিরি লঙ্ঘন করি পারে, অন্ধ মধ্য দেখি পারে মানে তার কার্যটা করি পারে, সেই ভড়িয়া জনে অনন্ত মহারাজ ঠাকুরঙ্কর পরম ভক্ত। অনন্ত মহারাজ কো দিনে ডাকিলে সে সে ঠাকুর এই অনন্ত আয় দৌড়ি কিনা অনন্ত মহারাজ আসছ। অনন্ত মহারাজ আসি করে ঠাকুর কি হেলা, যেতবে ঠাকুরঙ্কু সে প্রণাম করি কিনা কউছন্তি তা তো যিবু পঞ্চানন দাঙ্ক সহিত ধর্ম আলোচনা করতে। অনন্ত মহারাজ গোটে সাধারণ পাঁচ ছ ক্লাস পড়িছন, সে ডেলি ঠাকুরঙ্কর হুকা তৈরি করে দিও, বলে ঠাকুর মোর তো সেমতি জ্ঞান নাই, ডবল এমএ 18টা বিষয়ে পড়াই পারিতিবা লোক কেতে সাধু সন্ন্যাসী মানুষ সে জ্ঞানরে হরাইছন, সেই ভাইয়া লোকঙ্ক পাখে মুই ধর্ম আলোচনা করতে যাবি, এ তো কেষ্টদা সাইন্টিস্ট জনে সে হারি করে আসিছন, আর কেতে মনি ঋষি সাধু সন্ন্যাসী হারি করে আসছন, মু যাবি তাঙ্ক সহ ধর্ম আলোচনা করিবি পাই। ঠাকুর কৌছন স্বামী বিবেকানন্দ সে যাইছিলেন চিকাগো,
যেতবে চিকাগোরে স্পিচ দেই সালে গুটে পেইন্টর কো কউজন যে পেইন্টিং করে স্বামী বিবেকানন্দ কউজন মোর গুটে ফটো চিত্র তৈরি করে দিও যেতবে ফটো চিত্র তৈরি করিবা কথা কউজন তো সেই পেইন্টর ফটো চিত্র তৈরি করি কিনা স্বামী বিবেকানন্দ কো ধরে দিছে ধরেলা পরে স্বামী বিবেকানন্দ দেখি কি তাঙ্ক আখির লোহ গড়ি যাচ্ছে কাহিঁ কি আখির লোহ গড়লা যে তাঙ্ক ফটো সামনারে রামকৃষ্ণ ঠাকুরঙ্কর ফটো তৈরি করছি সেই পেইন্টরটা পেইন্টরটাকে পচারুছন্তি স্বামী বিবেকানন্দ যে তুমি মো গুরুঙ্কু দেখিছ কোন সে কলে না মু দেখিনি কলে তাহলে তাঙ্ক ফটো চিত্র কাহিঁকি তৈরি কল সে কলে নাই আপন যেতবে কথা মানে ভাষণ মারুথলে সে তো মাইকটা ধরিথলে মু দেখিছি স্বামী বিবেকানন্দ আখিরু অশ্রু ঝরে গলা সে ভাবুথিলে যে মু এইটি ঠিয়া হইকর ভাষণ মারুছি কিন্তু মো সহিত মোর গুরু থিলে মু এটা অনুভব করি পারি নাই কিন্তু এ অধম পেন্টরটা মো গুরুকু দেখিছি মোর গুরু সাত সমুদ্র পার হই আমেরিকা আসছেন তারপরে বি অনন্ত মহারাজ কোজন জীবিলে পঞ্চানন্দাঙ্ক সহিত ধর্ম আলোচনা করিবা পাই জীবি নাহি কাহিঁকি জীবি নাই যে সিয়ে তো এতে বড় জ্ঞানী পুণি কৌজন ঠাকুর যে জনে বর্তমান কালনার জনে বিরাট ভক্ত দুই বর্ষ হলানি দেখা নিছন সে গোটে বিরাট ধর্ম সভা করিলে সেটা বহুত খ্রিস্টিয়ান প্রবচক মুসলিম এবং শ্রী শ্রী ঠাকুরঙ্কর বিভিন্ন ধর্মালম্বীর লোক আসিছন আর সেইটি কোন হয়েছে সে যেতবে বর্তমান কালনারে ধর্ম সভা আলোচনা হয়েছে সেটা লক্ষ লক্ষ লোক আসিছন আর সেই ধর্মসভায় বিভিন্ন ধর্মালম্বী লোক সব আলোচনা করে সারলে যেতবে শ্রী শ্রী ঠাকুরঙ্কর ধর্মালম্বী লোক মানুষ ডকা হয়েছে সেতবে বহুত বড় বড় সেমানে কেহি বি যাই নথিলে সেতবে সেই ভক্ত জনক স্টেজ উপরে ঠিয়া হই সে স্পিচ দেইছে 3 ঘন্টা স্পিচ দেইছে সমস্ত আধা আধা ঘন্টা স্পিচ দেইছে সে কিন্তু 3 ঘন্টা স্পিচ দেইছে স্পিচ দেই সারিলা পরে যেতবে তার ভিতরে বিরক্ত ভাব আসে সে কইতেলে জনান্দর বন্দ্যোপাধ্যায় এবং শরৎচন্দ্র হালদার এমানে সব যাই স্পিচ মারবে কিন্তু কেহি বি আসিলে নাই মু যাই কিনা ঠাকুরঙ্ক পাখরে মু গুহারি করিবে গো বিটুইন কি পাই গলে কথা দেই করি কথা রখিলে নাই কাই সেই বর্ধমান রো ট্রেন ধরি করি দেওঘর আসে আসি করি ঠাকুরঙ্ক পাখরে কৌজদে যে ঠাকুর আপন মতে কইতিলে জিবে বলি কিনা কিন্তু গলে নাই কাহি কি এই যে জনার্দন বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র হালদার এমানে জিবে কইতিলে কিন্তু গলে নাই কাহি কি ঠাকুর কৌজন যে তু সেটে 3 ঘন্টা ঠিয়াই করি স্পিচ মারলু আর সেটা কোন কম হয়ে গেল সে ভক্ত জন আশ্চর্য হয়ে গেল বলে ঠাকুর আপনার জানিলে কেমিতি সেতবে ঠাকুর কৌজন তু পরা মতে কৌ পরম ব্রহ্ম পরম গুরু বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক তু মতে চিনি পালু নাই যে মু তো সহিত থিলি অনন্ত মহারাজ সেতবে কইলে ঠাকুর মুই না যিবি পঞ্চানন্দাঙ্ক সহিত ধর্ম আলোচনা করিবা পাই গুটে সাধারণ ব্যক্তি যাউছন্তি ডবল এমএ এবং 18টা বিষয়ে পড়াই পারতো আজির ডেটে সেভাবে জ্ঞানী মনুষ্য নাই অঠরটা বিষয়ে পড়াই পারিলা ভাল সেমি জ্ঞানী মনুষ্য আজির ডেটে নাই সেভাবে পঞ্চানন্দাঙ্ক সহিত যুক্তি করিবা পাই যাউছন্তি গুটে সাধারণ ব্যক্তি যাই করি যেতবে পৌঁছিলে পৌঁছিলা পরে অতিথি সৎকার কলে পঞ্চানন্দা এবং তাঙ্কু বসাইলে বসাই সারিলা পরে প্রশ্ন করুছন্তি অনন্ত মহারাজ কো প্রশ্ন পরে প্রশ্ন 3 ঘন্টা প্রশ্ন পচাইলে পচাইলা পরে অনন্ত মহারাজ কউছন্তি যে আপন তো বহুত জ্ঞানী মনীষ প্রথম প্রশ্ন এইটা কলে দ্বিতীয় প্রশ্ন এইটা তৃতীয় প্রশ্ন এইটা এই 3টা প্রশ্নর সামঞ্জস্য মতে টিকে বুঝাই দিওন্তু এতে বড় জ্ঞানী লোককু জনে মূর্খ লোক পচারুছি প্রশ্ন তো যাবি হো সে যেতবে প্রশ্ন গুলা দেখু দেখু 3 ঘন্টা বিতি গলা 4 ঘন্টা বিতি গলা গোটে দিন বিতি গলা সে এনসার আর দেই পারলে নাই কলে মতে কিছু সময় দরকার 3 দিন পরে গোটে প্রশ্নর উত্তর দেইছেন তার 5 দিন পরে আউ গোটে প্রশ্নর উত্তর দেইছেন তার 7 দিন পরে আউ গোটে প্রশ্ন 15 দিন লাগিছে 3টা প্রশ্নর উত্তর দেইতে তারপরে পঞ্চানন্দা কউছন আপনকর কোয়ালিফিকেশন কম সে কলে মু 5 ক্লাস পড়ুতিলে 6 ক্লাস উঠলে বেলে ছাড়ি দেলে আশ্চর্য হয়ে গেল পঞ্চানন্দা কলে এতে বড় বড় জ্ঞানী মনীষ সাধু সন্ন্যাসীকে হরাইছি বেদ বেদান্তর আলোচনা করেছি এই সাধারণ করে 5 ক্লাসর লোক পাখে মু হারি গলে তোমার গুরু কে সেতবে করে মোর গুরু হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মু তাঙ্কর দীক্ষারে দীক্ষিত হওয়া পাই চাই আসিছেন ঠাকুরঙ্কর দীক্ষারে দীক্ষিত হয়েছেন তাহলে চিন্তা করন্তু সাধারণ মনীষ মধ্য গুরুঙ্কু হরণ কলে সে সবু কিছু তা ভিতরে সম্ভব হয়ে কিন্তু আচরণে করিবার আছে খালি দেখেইকি না নুহে আচরণে যেতে পর্যন্ত মনীষ ন করে কিছু হব না যা বি হোক এটা বহুত আলোচনা হয়ে যাইছে এই যে উপস্থিত অনুপস্থিত সমস্ত পঞ্চ মহাজীবন ইষ্টিভূত হোক আজ যে আমি অমর আত্মা পাই নাম করেছে একত্রিত হয়ে সে অমর আত্মা পুণ্য ধামে বা পুণ্য গোটে ঘরে জন্মগ্রহণ করু তাহা হি পরম পিতাঙ্ক পাখে নিবেদন করুছি এটি কই মোর বক্তব্য শেষ করছি জয় গুরু এবং আজি শুনলেন তা ঘর তাঙ্কর যে বাণী কহিলে যে আজ এই ঠাকুর নামটা ঠাকুর তিনিটা আমার যুগ থিলা সত্যযুগ দ্বাপর দ্বিতীয় যুগ তৃতীয়া সচযুগ তৃতীয়া এবং দ্বাপর তারপরে কলিযুগরে
ସତଯୁଗରେ ସତ କଥା ସବୁ କିଛି ହଉଥିଲା, ଯାହା କହିଲେ ସବୁ ଲୋକମାନେ କରୁଥିଲେ, ଗଛ ପତ୍ର ବି ଉଡି ଉଡି ଯାଉଥିଲେ, ସତ ଥିଲା ସେ ସମୟରେ। ତାପରେ ତ୍ରେତୟୁଗ ଆସିଲା, ତ୍ରେତୟୁଗରେ ଆମର ରାମଚନ୍ଦ୍ର ଆସିଲେ, ଭଗବାନ ପୁରୁଷୋତ୍ତମ ରାମଚନ୍ଦ୍ରକୁ ଆମେ ଇଏ କରୁଛୁ ବାଣୀ, ତାଙ୍କର କରୁଥିଲେ କହୁଥିଲୁ, ଆମେ ବି ଏବେ ବି ଜାଗା ଜାଗାରେ ଗ୍ରାମ ଗାଁରେ ସବୁ ବସିକରି ସମସ୍ତେ ଯାଜନ କରନ୍ତି, ଭାଗବତ କଥା ଶୁଣନ୍ତି। କିନ୍ତୁ ଏବେ ଯାହା ଦେଖାଯାଉଛି ସେସବୁ ବି ରୁପ୍ତ ହେବାକୁ ଯାଉଛି। ଦ୍ୱାପର ଯୁଗରେ ଆସିଲେ କୃଷ୍ଣ, ତାଙ୍କ ନୀରା ନୀରା କଲେ ଭାଗବତ କଥା, ତାପରେ ତାଙ୍କର ଯାହା ନୀରା ହେଲା ସେ ଆମେ ଜାଣିଛନ୍, ସେ ବିଷୟରେ ସବୁ ଚର୍ଚ୍ଚା ହଉଛି, ହରିକୀର୍ତ୍ତନ ହଉଛି ଜାଗା ଜାଗାରେ। କିନ୍ତୁ ଏବେ ଆମର ଏଇ କଳି ଯୁଗରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁପଞ୍ଜ ଅନୁକୂଳଚନ୍ଦ୍ର ଆସିଛନ୍ତି, ତାଙ୍କୁ ଆମେ ଏହାର 10,000 ବର୍ଷ ତାଙ୍କର ନାଁ ଚଳିବ, ଏ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। କିନ୍ତୁ ଅନ୍ୟ ମନସ୍କ ଯୋଉ ଗାଁ ଗହଳିର ଲୋକମାନେ ଏସବୁ ଜାଣନ୍ତି ନାହିଁ, ତେଣୁକରି ଆମେ ସମସ୍ତେ ମିଶି ଏ ପ୍ରଚାର ପ୍ରସାର ମାଧ୍ୟମରେ ଲୋକ କଲ୍ୟାଣ ପାଇଁ ଆମେ ସତ୍ସଙ୍ଗ ଗାଁ ଗାଁ କରୁଛୁ। ଆଜି ଆମ ସନ୍ଧ୍ୟାରେ ମୋର ଘରେ ବି ସତ୍ସଙ୍ଗ ହେବ, ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଅନୁରୋଧ ଯେ ସମସ୍ତେ ଆସିବେ 6ଟାରେ। ଏହି ଦୁଇ ପଦ କହିବା ପାଇଁ ଆସିଥିଲି, ଆଉ ଆମେ ତ ଶୁଣିବା ଆମର ଯୋଉ ଋତିକେ ଦେଉତାମାନେ ଆସୁଛନ୍ତି, ତାଙ୍କର ଆମେ ବାଣୀ ଶୁଣିବା। ମୁଁ ବି କିଛି କହିବାର କଥା ଥିଲା କିନ୍ତୁ କହିବି ନାହିଁ, ଆଜି ସମୟ ଆସିଲେ ପୁଣି ଆଉ ଥରେ ଆମେ କହିବା, ତାଙ୍କର ମୁଖରୁ ଆମେ ଆଜି ମଧୁର ବଚନ ମଧୁର ବାଣୀ ଶୁଣିବା। ମୁଁ ଏତିକି କହି ନିଜର ବକ୍ତବ୍ୟ ବନ୍ଦ କରୁଛି। ଜୟ ଗୁରୁ, ଧନ୍ୟବାଦ।